ধন্যবাদ জাহিদ এবং বোধিচিত্তকে লুসি ইরেগেরে নিয়ে বলার জন্য, মানে বলতে বলার জন্য, অনুরোধ করার জন্য। এরকম এটা একটা বড় সুযোগ ক্লাসের বাইরে আরও বড় অডিয়েন্সকে অ্যাড্রেস করা, এবং খুব মজার তাত্ত্বিকদেরকে নিয়ে এরকম জায়গায় কথা বলা, ইন্টারেস্টিং, মানে চিন্তকদেরকে পরিচিত করিয়ে দেওয়া বেশ আনন্দ দেয়। সেটা বোধিচিত্ত বারংবার এই আনন্দের সুযোগ করে দিচ্ছে আমাদেরকে, সেটা আমাদের জন্য খুবই ভালো অভিজ্ঞতা। লুসি ইরেগেরে ফ্রেঞ্চ পোস্ট স্ট্রাকচারালিস্ট বা পোস্ট মডার্নিস্টও বলা হয়। আমি অবশ্য পোস্ট মডার্নিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজমের বেসিক কী পার্থক্য সেটা নিয়ে অনেক আমার কাছে মাঝে মাঝে মনে হয় আর কি, হয়তো কোনো কোনো জায়গায় আলাদা, কিন্তু খুব বেশি আলাদা আমার মনে হয় না। পোস্ট মডার্নিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম ইন্টারচেঞ্জেবলি বা একটা একটাকে বারবার দুটোই বলা সম্ভব একই সাথে, এটা আমার কাছে মনে হয়। এবং আমি যেখানে দেখছিলাম যে একটা সমালোচনার বই, সেখানটা বারবার পোস্ট মডার্নিস্ট হিসেবে লুসি ইরেগেরে, তাছাড়াও ফ্রেঞ্চ আরও দুজন নারীবাদী তাত্ত্বিককে আনা হয়েছে, তারা একজন হচ্ছে হেলেন সিক্সেস এবং আরেকজন হচ্ছেন জুলিয়া ক্রিস্টেভা। তিনজনকেই পোস্ট মডার্নিস্ট হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন, কিন্তু আমি মনে করি যে অ্যাট দ্য সেম টাইম তাদেরকে পোস্ট স্ট্রাকচারালিস্ট একই কথাই মানে বলে আর কি, এটা ভিন্ন কিছু বলে না। আপনারা হয়তো জানেন যে পোস্ট স্ট্রাকচারালিজম মানে কী, মানে বড় দার্শনিক জগতে পোস্ট স্ট্রাকচারালিজম কী আমাদের সামনে নিয়ে আসে সেটা হয়তো আপনাদের কাছে, আপনাদের ইতোমধ্যেই জানা। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে পোস্ট মডার্নিজমের সাথে ফেমিনিজমের সবসময় একটা বেশ একটা আনইজি একটা সম্পর্ক রয়েছে। সেই প্রেক্ষাপটেও আপনাদেরকে আমি ইরেগেরের আলোচনাগুলোকে হাজির করতে চাই, যে নারীবাদী দর্শন যেখানে নারীর যে তার যে অভিজ্ঞতা, তার যে অপারেশনের অভিজ্ঞতা, সেখান থেকে বের হওয়ার জন্য নারীবাদী আলোচনা অ্যাট দ্য সেম টাইম এটা যেমন একটা দর্শন এবং এটা একই সাথে এটা কিন্তু অ্যাক্টিভিজমও, আপনারা জানেন নিশ্চয়ই, এটা মুভমেন্টও। এবং এই মুভমেন্টের ক্ষেত্রে চিন্তা এবং মুভমেন্ট উভয় ক্ষেত্রেই নারীবাদীদের সাথে পোস্ট স্ট্রাকচারালিজমের একটা যে একটা অস্বস্তির একটা সম্পর্ক রয়েছে। কারণ পোস্ট স্ট্রাকচারালিজম যেখানে নাকি আপনার ট্র্যাডিশনাল যে ধারণাগুলো আছে যে ট্রুথ আর রিয়েলিটি নিয়ে, সত্য এবং বাস্তব নিয়ে, আপনার পোস্ট স্ট্রাকচারালিজমে বা পোস্ট মডার্নিজম, আমরা যেরকম পোস্ট মডার্নিস্ট থট যেরকম হাজির করে আমাদের সামনে, সেটা কিন্তু আপনার আসলে নারীবাদী আন্দোলনের জন্য সমস্যাজনক, বা নারীবাদী আন্দোলনে যে একটা ট্রুথ লাগে, একটা রিয়ালিটিকে তারা একটা রিয়ালিটিকে ভেঙে আরেকটা রিয়ালিটি, একটা রিয়ালিটিকে দেখায় কারণ হিসেবে নারীর অধস্তনতার, সেটাকে মানে সেটাকে পার হয়ে গিয়ে কী করে নতুন রিয়ালিটি তৈরি করা যাবে, নতুন ট্রুথের দিকে নিয়ে যাওয়া যাবে, বা তারা একটা ট্রুথকে দেখে আরেকটা ট্রুথ প্রতিস্থাপন, মানে একটা ট্রুথই তারা প্রতিস্থাপন করতে চায়। তো সেই ক্ষেত্রে আসলে পোস্ট স্ট্রাকচারালিজম নারীর আন্দোলনের জন্য, নারীবাদী আন্দোলনকে প্রশ্ন করে বা দেখায় যে এরকম একটা এসেনশিয়াল ট্রুথ আসলে আছে কি না, সে নারীর নারী এবং পুরুষ তার আইডেন্টিটি অর্থে কিংবা তার সমস্যার অর্থে, তার আইডেন্টিটি যে প্যাট্রিয়ার্কি সেটাকেও কি একটা কোনো ট্রুথ আসলে বা একটা কোনো বাস্তবতা কি না, সেটা কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্টরা যে প্রশ্নগুলো তোলেন এটাকে নারীবাদীদের জন্য আর তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া বা আন্দোলনকে নিয়ে প্রশ্ন করা, মানে অত আন্দোলন প্রসঙ্গে তার চিন্তাভাবনা জারি রাখা তাকে আসলে প্রশ্নের মধ্যে ফেলে দেয়। সে কারণেই বলা হচ্ছে যে খুব একটা অস্বস্তি সম্পর্ক রয়েছে, কারণ আপনার সত্য তো পোস্ট স্ট্রাকচারালিস্টরা বলবে যে একটা না, বা বাস্তবতাও একটা না, এবং এগুলো ইন্টারপ্রিটেশনের বিষয়, সারাক্ষণই ইন্টারপ্রেট হচ্ছে, কিন্তু মানে কোনো একটা মাত্র সত্য কোথাও, বরং অনেকগুলো সত্যকে বিভিন্ন দিক থেকে আসলে ব্যাখ্যা করে হাজির করা হচ্ছে। আদারওয়াইজ আপনি সত্যর কাছে পৌঁছানোর কোনোভাবে সম্ভব না। আপনি ব্যাখ্যা করার মধ্যে দিয়ে, কেউ কেউ বলছেন যে একদম আপনি অনেক সত্যের মধ্যে যেতে পারবেন, মানে যত সত্যের কাছাকাছি যেতে পারবেন, কিন্তু
পোস্ট স্ট্রাকচারালিস্টরা আসলে এই ধরনের সত্যের কাছাকাছি যাবেন কি না সেটা বলছেন। আপনি যা করতে পারেন সেটা হচ্ছে আসলে আপনি ব্যাখ্যাই করতে পারেন বা অনেকগুলো ব্যাখ্যাই আপনি দেখতে পান, ফলে সে কারণে একটা সত্য একটা বাস্তব পোস্ট স্ট্রাকচারালিস্টরা কোনোভাবেই দেখায় না। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্টের মানে আপনার যদি এই ফ্রেঞ্চ ফেমিনিস্টদেরকে বুঝতে হয়, যাদেরকে আবার আমেরিকার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তাদেরকে ফ্রেঞ্চ এবং একটু অদ্ভুত একটু অকওয়ার্ড হিসেবে নিয়ে আসা হয়েছে, আবার খুব সেলিব্রেটেডও হয়েছে এক সময় এসে তারা, কারণ এরা যা বলতে চাইছে সেটা আসলে ওই যেটা বলছিলাম যে সিভিল রাইটস মুভমেন্টের মধ্যে নারীবাদী আন্দোলন যেমন করে যুক্ত হয়ে গেল, প্রত্যেকটা মুভমেন্টের ক্ষেত্রেই কিন্তু একটা সত্যকে ধরে গিয়েছে যে সত্য প্রতিষ্ঠিত করতে হবে, অথবা যেই সত্যকে দেখা হচ্ছে না সেই সত্য প্রতিষ্ঠিত করলেই আসলে নানান ধরনের যে অপারেশন আছে সেগুলো আর থাকবে না। ফলে তাদের কাছে আসলে এই আলোচনাগুলো একটু অকওয়ার্ড ছিল, একটু অদ্ভুত উদ্ভট ছিল, কিন্তু আবার তারা পরবর্তীতে গৃহীত হয়েছে এবং খুবই আপনার সেলিব্রেটেডও হয়েছে। বুঝতে হলে আপনাদের অবশ্যই দেরিদা এবং লাকার ধারণা তারা কীভাবে ব্যবহার করেছেন, অ্যাট দ্য সেম টাইম এই ফ্রেঞ্চ ফেমিনিস্টরা এই তিনজন এরা প্রত্যেকেই আবার সাইকোঅ্যানালিটিক ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিসেরও সাহায্য এবং বাতিল করা এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে। এই এই কয়েকটা জিনিস মাথায় না রাখলে ইরেগারের ধারণা আসলে বোঝা যাবে না। ইরেগারে না আসলে হেলেন সিক্সাস এবং ক্রিস্টেভারও তো আমার জন্য তো আজকে আলোচ্য হচ্ছে ইরেগারে, কিন্তু আমি প্রসঙ্গক্রমে আমি যেহেতু পোস্ট মডার্ন বা পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিস্টদের আসলে মূল ধারণাটা কি সেটা বলছি, ফলে প্রাসঙ্গিকভাবে ইরেগারে ছাড়াও হেলেন সিক্সাস এবং ক্রিস্টেভার কথা চলে আসছে। এরা যে যে আলোচনা করছেন যেখানে আপনার লাকার যে ফ্যালাস কেন্দ্রিক যে ধারণা সেটাকে ফ্যালাসের যে জয় জয়কার যেটা ভাষার মধ্যে আছে, ভাষার মধ্যে ভাষার ধারণাতেই আমরা দেখতে পাই যে ফ্যালাস যেভাবে করে ভাষা তৈরি করেছে সেটাই আসলে সকলের ভাষা, সেখানে সেই ভাষা আসলে ফ্যালাসকেই মধ্যমণি হিসেবে আছে। ফ্যালাসের চিন্তা থেকেই আসলে দেখা যাচ্ছে ফ্যালাসকেই সেই গুরুত্বের জায়গা দিয়ে সেখান থেকে এটা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্যালাস বলতে কী বোঝানো হয়ে থাকে এখানে, এবং একই সাথে শুধু ফ্যালাস না, দেরিদার আলোচনায় আপনারা দেখবেন যে লোগোসের কথাও বলা হয়েছে। লোগোস হচ্ছে সেটা ওয়েস্ট বা লোগোসেন্ট্রিক যেই ধারণা, সে ফ্যালোগোস একসাথে ফ্যালোগোসেন্ট্রিক বলা হয়। এই ফ্যালোগোসেন্ট্রিক ধারণাকেই আসলে মানে লোগোস মানে তো জানেন নিশ্চয়ই অ্যাবসোলিউট ওয়ার্ড বা শব্দ, যেটা যেটা আবার ফ্যালাস কেন্দ্রিক মানে তার মাঝে মেইল স্টাইলের ওয়ার্ড বা ভাষা ফ্যালোগোসেন্ট্রিক বলতে এটা বোঝায়। এই এইটাকে সবসময় কিন্তু ডিকনস্ট্রাক্ট করা হয়েছে বা দেখা গেছে যে এটাকে ভাঙা যায়। এরা যেই কনস্ট্রাকশনের তারা যে এই এই কারণেই যে ফ্যালোগোসেন্ট্রিক যে মানে ফ্যালোগোসেন্ট্রিক যে ভাষা অলরেডি বা কার্যকারণ সব তৈরি হয়ে আছে এটাকে যদি ডিকনস্ট্রাক্ট করা হয়, একটু আগে যেটা বলছিলাম অন্যভাবে বললে সেটাই যে ওই ট্রুথ ডিকনস্ট্রাকশন করার মধ্য দিয়ে আসলে মুভমেন্টে নারীবাদী মুভমেন্টের একটা বড় সড় সমস্যা হয়ে দাঁড়ায় আর কি এই এদের কাজ। এই এরা প্রত্যেকেই একই রকমভাবে লাকার ধারণার মতো করে ডিকনস্ট্রাকশন করে, এবং তারা মানে আপাতত সামঞ্জস্যপূর্ণ যে চিন্তা প্রক্রিয়া রয়েছে সেটাকেই কিন্তু আসলে দেখায় যে তার মধ্যে আপাতত সামঞ্জস্যপূর্ণ যে চিন্তা প্রক্রিয়া খুবই সামঞ্জস্য আছে সেটাকে আসলে তার ভেতরে যে ইন্টারনাল কনফ্লিক্ট ইন্টারনাল যে কন্ট্রাডিকশন বৈপরীত্য সেটা কিন্তু ডিকনস্ট্রাকশনিস্টরা যেরকম করে বিশ্বাস মানে বা দেখায় সেরকম করে কিন্তু এনারাও দেখাচ্ছেন যে আপাতত যেটা আসলে সামঞ্জস্যপূর্ণ সেটা আসলে অতটা সামঞ্জস্যপূর্ণ না, এটাকে এটা আসলে এর মধ্যে একটা অন্তর্গতভাবেই একটা বৈপরীত্য এদের মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে রয়েছে এই চিন্তার এই প্রসেসে দেখায়। এবং লাকার যে ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস থিওরি এবং প্র্যাকটিস যে লাকার রিইন্টারপ্রেট করেন সেটাকেও এরা লাকার মতোই এরা আসলে ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিসকে
রিইন্টারপ্রেট বা পুনঃ বিশ্লেষণ করে। আপনারা নিশ্চয়ই জানেন, আবারও বলছি, আবার মানে কয়েকটা পরিপ্রেক্ষিত, যেহেতু একটা হচ্ছে সাইকোঅ্যানালিসিস, অন্যটা হচ্ছে আপনার লাকা এবং দেরিদার যে দেরিদার যে লোগোসেন্ট্রিজমের যে ফ্যালোগোসেন্ট্রিজমের যে আলোচনা, এইগুলোর পরিপ্রেক্ষিতে হচ্ছে ইরেগারেকে বুঝতে হবে বলে এই আলোচনাগুলো করছি। এবং এই দুটো ক্ষেত্রে যে ফ্রয়েডের যে ধারণা, সেটাও নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার যে ফ্রয়েড নারী এবং পুরুষের ক্ষেত্রে তাদের যে সাইকোলজির গঠন সেটার ক্ষেত্রে বলছিল যে যে ইডিপাল যে স্টেজ নারী এবং পুরুষ পার করে, তাতে দেখা যাচ্ছে প্রি ইডিপাল স্টেজের পরে যখন মানে শিশুরা, ছেলে শিশু যখন বড় হয়ে যাচ্ছে, যখন তার কাছে মানে সমস্ত সোসাইটির নর্মস এবং ভ্যালুসের মধ্য দিয়ে কিন্তু সে ওই প্রি ইডিপাল দশা থেকে পুরুষ এরা বড় বয়োবৃদ্ধির সাথে সাথে মুক্ত হয়ে যায়, বের হয়ে আসে, এবং বের হয়ে আসে সে ওই ওই সোসাইটির নর্মস অ্যান্ড ভ্যালুস দিয়েই তার একটা আইডেন্টিটি তৈরি হয়। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে, যেটা ফ্রয়েড বলছিলেন, যে নারীর ক্ষেত্রে তারা আসলে প্রি স্টেপ ইডিপাল স্টেজ তাদের যে অবস্থাটা থাকে, যে মায়ের প্রতি তার যে মানে সাদৃশ্যটা, যেটা পুরুষের ক্ষেত্রে ছিল বাবার প্রতি সাদৃশ্যতা এবং মায়ের প্রতি অ্যাট্রাকশন, অন্যদিকে নারীর জন্য ছিল মায়ের প্রতি, মায়ের দিকে সাদৃশ্যতা, অন্যদিকে বাবার প্রতি তার অ্যাট্রাকশন, সেটা সে কখনোই এই মায়ের প্রতি তার যে সাদৃশ্যতা, নারী বড় হওয়ার সাথে সাথে কিন্তু ওই স্টেজটা যেটা সে দেখেছিল মানে মিরর ইমেজ হিসেবে মাকে সে দেখতে পেত, সেখান থেকে তার আসলে মুক্তি হয় না, যে কারণে তার সাইকোলজিক্যাল স্টেটটা থাকে ডিফারেন্ট, যেটা ফ্রয়েডের আলোচনায় আপনারা মনে করতে পারেন নিশ্চয়ই। এই আলোচনাগুলোকে কিন্তু ভেঙে দিয়েছেন বা এই আলোচনাগুলোকে কিন্তু ডিকনস্ট্রাক্ট করছেন ইরেগারে। এবং আরেকটা জিনিস ইরেগারের আলোচনা ইন্টারেস্টিং, যেটা ক্রিস্টোভা জুলিয়া ক্রিস্টোভা, হেলেন সিক্সার্স এবং ইরেগারে প্রত্যেকেই ভাষা নিয়ে কাজ করেছেন এবং প্রত্যেকেই দেখিয়েছেন যে লোগোস এবং ফ্যালাস কেন্দ্রিক যে ভাষা, সেই ভাষা আসলে নারীরকে ধারণ করতে পারে না, নারীর অনুভূতি, নারীর চিন্তা, নারীর এমনকি তার দেহ থেকে আগত যে আপনার মানে দেহকে তো কেন্দ্রে মানে আপনারা জানেন নিশ্চয়ই সাইকোঅ্যানালিসিস, দেহ ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস দেহকে কেন্দ্রে রাখে এবং দেহ থেকেই ভাষার বা পুরো অর্ডার অফ থিংস তৈরি হয়। তো সেইখানে দেখা যাচ্ছে যে ফ্যালাস এবং লোগোস কেন্দ্রিক যে ভাষা, সেই ভাষা আসলে নারীর বিষয়গুলোকে ধারণ করতে পারে না, সেটা কিন্তু লাকাও বলে গেছেন যে নারী আসলে ফ্যালাস কেন্দ্রিক ভাষার মধ্যে নারী আসলে মানে নারীর আসলে কোনো কিছু এখানে নাই, এবং নারী আসলে ফ্যালাসের যে ভাষা, ফ্যালাস থেকে যে ভাষা এসেছে সেটাকেই নারীর মানে নারীর ওটা ছাড়া আর নারীর কোনো গতিও নাই। তিনি স্বীকার করেন যে নারীর ওই ভাষাটা, এটা নারীর নয়, ফ্যালাস কেন্দ্রিক এটা, কিন্তু নারী আসলে ওই ভাষার মধ্যে নারীও বিচরণ করে, পুরুষও বিচরণ করে, নারীও বিচরণ করে, এবং এটা দিয়ে হচ্ছে সমস্ত জগতের ভাষা তৈরি হয়েছে বা পুরো অর্ডার অফ থিংস তৈরি হয়েছে। এখন কি ঘটে যদি তাই যদি হয়, ইরেগারি দেখাচ্ছেন বা হেলেন সিক্সার্স অন্যরা সকলেই দেখাচ্ছেন যে এই ভাষা জগতে আসলে, ভাষা জগতে আসলে আমাদের অনুভূতি, আমাদের চিন্তা, আমাদের সমস্ত কিছু, সমস্ত জগৎকে আসলে ভাষা দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু ভাষা যা কিছু প্রকাশ করছে তা তো শুধু ভাষা নয়, মানে শুধু কতগুলো কমিউনিকেশনের মাধ্যম নয়, এটা কিন্তু আসলে সমস্ত অর্ডার অফ থিংস, সকল কিছু, এটা ভাষা শুধু যোগাযোগ মাধ্যমেরও বেশি কিছু, সমস্ত অর্ডার, সমস্ত কোথায় কী হবে না হবে সব কিছু হচ্ছে আপনার ভাষা দিয়ে প্রকাশ হচ্ছে, কিন্তু এটা আসলে ওই পর্যায়ের সত্য যে এটা হচ্ছে আপনার আসলে কমিউনিকেশনের মানে দুটোই একই একভাবে বলতে গেলে, কিন্তু আমি বলার বোঝার সুবিধার জন্য আমরা অনেক সময় ভাষাকে শুধু একটা কমিউনিকেশন হিসেবে ধরি, কিন্তু আসলে ভাষা যে কমিউনিকেশন না, শুধু ভাষা হচ্ছে তার বেশি কিছু, ভাষা হচ্ছে আসলে সমস্ত জগৎ, সমস্ত কিছু, মানে যা কিছু চিন্তা তাই তো আবার জগৎ অ্যাট দ্য সেম টাইম, তো সেই সমস্ত কিছুই হচ্ছে ভাষা দিয়ে প্রকাশ হয়। এখন সেই ভাষা যদি হয় ফ্যালাস কেন্দ্রিক, তাহলে সমস্ত জগৎ হচ্ছে ফ্যালাস কেন্দ্রিক, সেই সমস্ত জগতের চিন্তা ভাবনা দর্শন সমস্ত কিছু হচ্ছে তাহলে পুরুষের যে ফ্যালাস বা লিঙ্গ
যেখান থেকে লিঙ্গকে শ্রেষ্ঠ ধরে যে ভাষা বা শ্রেষ্ঠ ধরে যে জগৎ সেখান থেকে ঘটছে, সমস্ত জগতে সকল কিছু ঘটছে। ফলে সেখানটায় নারীর যে যৌনাঙ্গ রয়েছে সেটা কি তাহলে নাই, বা সেটা কীভাবে আছে, সেটাও কিন্তু আসলে ফ্যালাস ব্যাখ্যা করে দিচ্ছে, সেটা ফ্যালাস তৈরি করে দিচ্ছে। এবং এই ফ্যালাসের যে তৈরি করে দেওয়া নারীর যৌনাঙ্গ, নারীর চাহিদা, নারীর আকাঙ্ক্ষা, সেখানটায় দেখা যাবে যে এগুলো আসলে যেমন ধরেন ফ্যালাস কেন্দ্রিক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইরেগারে দেখান যে কী করে ফ্রয়েডও ফ্যালাস কেন্দ্রিক, যখন ফ্রয়েড বলছে যে নারী ওখান থেকে বেরোতে পারছে না, এবং নারীর আপনার ক্যাস্ট্রেটেড বা খোঁজা করা হয়ে গেছে, তার লিঙ্গ আসলে পুরুষের মতো লিঙ্গ তার নাই, ক্যাস্ট্রেটেড একটা তার দশা, এবং সে সবসময় একটা কিছু নাই নাই অনুভূতির মধ্যে থাকে, তার নাই, তাকে আসলে তার তাকে তৃপ্ত করতে বা তার যৌন তৃপ্তির জন্য তাকে আসলে এই তার আসলে নিজেরই নাই, তার আসলে নির্ভর করে থাকতে হয়। পুরুষের হচ্ছে আছে, পুরুষ হচ্ছে আপনার তাকে তৃপ্ত করতে পারে, আর সে হচ্ছে সে সবসময় ওই একটা অভাব বোধের মধ্যে থাকে, যেটা কিন্তু ফ্রয়েডের সেই সাইকোঅ্যানালিসিসে আপনারা পাবেন, ফ্রয়েডের ধারণা। এবং সবসময় তাহলে নারী সবসময় পুরুষের যে আছে, যা আছে পুরুষের, সে পেনিস আছে, সেটাকে সে যা তার নাই খোঁজাকৃত, হ্যাঁ পেনিস তার অসম্পূর্ণ, সেই অসম্পূর্ণতাকে সে সবসময় তাহলে দেখতে চায় যে সে পুরুষের সে পেনাসকে সে হিংসা করে, এনভি করে, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, সব জায়গায় পাবেন, চিন্তার জগৎটা এরকম যে পেনিস ইনভি করেই নারীর আসলে জীবন, মানে নারীর জগৎ আসলে সবসময় নাই নাই হাহাকার, হ্যাঁ, এবং নারীকে বোঝাও যায় না, অস্পষ্ট তার এই হাহাকার থেকে। আপনারা জানেন কি না যে ফ্রয়েড যে চিকিৎসা করতেন ক্লিটোরিডেক্টমির মধ্য দিয়ে, ফ্রয়েডের যে চিকিৎসা ছিল হিস্টেরিয়ার যে চিকিৎসা, হিস্টেরিয়াগ্রস্ত নারী তার এই নাই নাই থেকে কিন্তু সে হিস্টেরিয়াতে পড়ে। তো এই এগুলোকে কিন্তু তাদেরকে এগুলোকে যদি বিবেচনায় নেন তাহলে তিনি দেখাচ্ছেন যে নারীর যে শরীর বা পুরুষের যে শরীর, সেই উভয় শরীরের মধ্যে পার্থক্যটা আছে। পুরুষ হচ্ছে যেটা ফ্রয়েড বলছে যে সে তো প্রি ডিপাল দশা থেকে মুক্ত হয়ে সে তার ফ্যালাস নিয়ে সম্পূর্ণ একটা মানুষ, আর অন্যদিকে নারী কিন্তু প্রি ডিপাল দশা থেকে মুক্তও হতে পারলো না, সে তার মায়ের সাথে সাদৃশ্য দেখতে থাকলো সারাক্ষণ, এবং সেই মাও হচ্ছে যে নাকি অসম্পূর্ণ, এবং সে নিজেও অসম্পূর্ণ, এবং তার যে দশা সেটা হচ্ছে ক্যাস্ট্রেটেড দশা, তার সেই লিঙ্গ নাই। এখন তার যে লিঙ্গ আছে, যেটা আপনারা আমাকে বিশেষ করে শাহিন যে লেখাটার কথা বলে দিয়েছিলেন, আপনারা যদি দেখেন কী যেন লেখাটার নাম, দিস দ্য সেক্স হুইচ ইজ নট ওয়ান, এটা যদি দেখেন, এই লেখাটা যদি আপনারা পড়েন, খুব ছোটো একটা লেখা, মজার একটা লেখা, যদি আপনারা নিজেরা পড়েন, ইংরেজিটাও খুব একটা কঠিন কিছু না, তাহলে দেখবেন যে সেখানটায় তিনি দেখাচ্ছেন বা আলোচনা করছেন যে নারীর যে শরীর, সেই শরীরের তাহলে যেহেতু ফ্যালাস যে নারীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং তার যৌনাঙ্গকে যে ব্যাখ্যা করেছে, যে বিশ্লেষণ করেছে, তাহলে সেই বিশ্লেষণকে যদি ডিকনস্ট্রাক্ট করতে হয়, মনে রাখবেন তার তো ডিকনস্ট্রাকশন তার একটা রাস্তা কাজ করবার, ডিকনস্ট্রাকশন যদি করতে হয় তাহলে তারা কী করে এটাকে নির্মাণ করেছে এবং তিনি কী বলতে চান সেই আলোচনা জরুরি। তো সেটা কি তার মানে কি নারী যৌনাঙ্গ নাই, নারী যৌনাঙ্গতে খুঁজে পায় পুরুষের যে ডিসকো বা পুরুষের যে চিন্তা, যে অর্ডার অফ থিংস সেখানে, সেই ফ্যালাস কেন্দ্রিক যে অর্ডার অফ থিংস সেখানে সে নারী যৌনাঙ্গকে খুঁজে পায়। ফ্যালাস মানে নিশ্চয়ই আপনারা জানেন, ফ্যালাসও কিন্তু যৌনাঙ্গ, পুরুষের সেই পেনিস ফ্যালাস হচ্ছে সেই যৌনাঙ্গের কথাই বলছে, সেটা গডের, যেখান থেকে গডের, গড একজন পুরুষ, তার যৌনাঙ্গ তার পুরুষ থেকেই, পুরুষের যে যৌনাঙ্গ সেটা কেন্দ্রিক কিন্তু সমস্ত জগৎ তৈরি হয়েছে, যেখান যেই ফ্যালাস যে কারণে বারবার ব্যবহার করা হয়। আর নারীর ক্ষেত্রে তো নারীর তো আর ফ্যালাস নাই, নারীর তাহলে কী আছে, নারীর আছে ক্লিটোরিস, এবং ক্লিটোরিসকে একটা ছোটো একটা এমন একটা অঙ্গ যেটা পরিপূর্ণভাবে আপনার পেনিসের মতো তো না, কিন্তু এটা একটা সদৃশ্য মনে করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটাও ওই প্রায় বালকের যে পেনিস এই ধরনের, মানে একটা তখনও গঠিত হয়নি, অসম্পূর্ণ, এবং এইটাকে চিহ্নিত মানে দেখতে পায় ফ্যালাস কেন্দ্রিক যে দর্শন, তারা এটা দেখতে পায় যে এটা হচ্ছে, এই হচ্ছে নারীর একমাত্র আপনার ডিজায়ার বা কাম,
পূরণ করবার একটা জায়গা, একটা এখানে সে তার একটা তৃপ্তির একটা জায়গা তৈরি হতে পারে, কিন্তু এটা অসম্পূর্ণ। এটা ঠিক ওই বালকের পেনিসের মতো। হ্যাঁ, তো এই এই হচ্ছে ফ্যালাসের ফ্যালাস থেকে ফ্যালাসের যে ফ্যালাস যেটা যেরকম যে তার যে আকার, তার যে শক্তিমত্তা, সেটা নারীর ক্লিটোরিসে নাই। এবং এটা এখানে একমাত্র নারীর একটা অঙ্গ তারা দেখতে পায়। আর অন্য আর বাকিটা হচ্ছে নারী, তাহলে নারী তার মানে ডিজায়ার আসলে নাই, অসম্পূর্ণ। সে আসলে ওই যে তাকিয়ে আছে পুরুষের দিকে, এবং পুরুষের যে ডিজায়ার, সে তার ডিজায়ার যেভাবে পূরণ করতে চায়, সে যেরকম করে তার চিন্তা ভাবনা যা কিছু আছে নারী প্রসঙ্গে সেটাকে ফুলফিল করাই হচ্ছে তাহলে নারী। পুরুষের ডিজায়ার পরিপূর্ণভাবে আপনার পরিপূর্ণ করা হচ্ছে আসলে তাহলে নারীর কাজ। এখানেই তার ডিজায়ার বা তার যৌনতা সীমাবদ্ধ, তার আলাদা করে তার কোনো চাহিদা নাই, আলাদা করে তার কোনো যৌনতা নাই বলেই কিন্তু ফ্যালাসকেন্দ্রিক দর্শন এতদিন আমাদেরকে জানিয়ে এসেছে। এবং ইরেগারে এই এই যে যেটা আবার পোস্ট মডার্ন ফেমিনিজমের আগে আপনারা বুভার, সুমন্দ বুভারের কথাও জানেন, এবং বুভার দেখিয়েছে নারী কীভাবে, বুভার সাইকোঅ্যানালিসিস থেকে না, কিন্তু তার যে সোশ্যাল সোসাইটিতে নারী কীভাবে বড় হয়, নারীকে কী করে নারী হিসেবে শিশু এবং পুরুষ, শিশু অবস্থায় নারী এবং পুরুষ বা শিশুকন্যা পুরুষ সরি শিশু কন্যা শিশু বা পুরুষ শিশু এইভাবে আইডেন্টিফাই হয় সামাজিকভাবে কীভাবে, বডিলি না শুধু, সেটা দেখাতে গিয়ে তো বুভার বলছেন যে নারী হচ্ছে আসলে আদার। নারী তো আসলে আদার মানে কিন্তু এখানে ডিফারেন্ট অর্থে না, যে নারী হচ্ছে ভিন্ন, আরেকজন, অন্যরকম, পুরুষের দেহের মতো না, আরেক ধরনের শরীর, সেটা কিন্তু আদার বোঝায় না। আদার ভিন্নতা অর্থে না, আদার সবসময় ক্ষমতার অর্থে। আদার বললেই আমাদের এখানে একটা ধারণা, ভুল ধারণা থাকে যে আদার যেন বা মানে আমি আমার আমি একরকম, আরেকজন আরেক রকম, ভিন্ন রকম। ভিন্নতা এবং আদার কিন্তু আলাদা। বাংলাতে আমরা আদারের কোনো বাংলা আসলে খুঁজে পাই না, দুটো কি ভিন্ন বলা হয়, কিন্তু আসলে আদার মানে এখানে মানে ভিন্ন অর্থে না। আদার হচ্ছে যখন একটি ক্ষমতার সম্পর্কে যে আর আরেক রকম কিন্তু সে নিকৃষ্ট রকম, ক্ষমতার সম্পর্কে সে হচ্ছে নিকৃষ্ট বা অধস্তন ধরনের, সে কিন্তু এই আদার মানে হচ্ছে এই আমরা যখন আরেকজনকে ভিন্ন ভাবছি শুধু না, নিকৃষ্ট অর্থে ভিন্ন ভাবছি, এবং নিকৃষ্ট অর্থে ভাবার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের প্রান্তিকীকরণও করছি তাকে, সে যেহেতু নিকৃষ্টতম। এই আদার করার মধ্য দিয়ে তার মানে নারী পুরুষের মধ্যে আদার তো হচ্ছে, পুরুষ কিন্তু আদার না, পুরুষ কিন্তু কাঙ্ক্ষিত নারী পুরুষের চিন্তায়, এই ফ্যালাসকেন্দ্রিক ধারণায়। কারণ যেহেতু নারীর হচ্ছে অসম্পূর্ণ, তার তো পুরুষ ছাড়া সে সম্পূর্ণই হচ্ছে না, কন্টিনিউয়াস সে চায় সেটা। আর অন্যদিকে পুরুষের হচ্ছে ডিজায়ার স্যাটিসফাই করবার জন্য নারীকে লাগবে, কিন্তু নারীকে ছাড়া কিন্তু তার চলবে, সে কিন্তু সম্পূর্ণ। তা যদি হয় তাহলে নারীর, নারী হচ্ছে পুরুষের আদার, ক্ষমতার অর্থে, প্রান্তিকীকরণের অর্থে, নিকৃষ্ট অর্থে। তো এই আদার যেটা করা হয়েছিল, বুভার দেখাচ্ছেন যে নারীকে কী করে আদার করা হয়, নারী কীভাবে আদার, এখানে এরেগেরে যেটা করেছেন যে ধরেন তার যে আদার যে স্টেটাস, নারীর যে আদার স্টেটাস, এটাকে নিয়েছেন, এখান থেকে তিনি এটাকে লঙ্ঘন করার কথা বলেছেন, সেখান থেকে তিনি কিছু প্রক্লেইম করেছেন বা কিছু সেখান থেকে অন্যভাবে দেখার চেষ্টা করেছেন, মানে তিনি লঙ্ঘন করেছেন তা আদারনেসকে অস্বীকার করে না, আদার সে, কিন্তু সেই দশাটাকেই সে তার ডিকনস্ট্রাকশনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। তার মানে আদারের পার্সপেক্টিভ থেকে সে যে ভিন্ন নিকৃষ্ট যে যেমন করে করা হয়েছে সেটা থেকে সে কিন্তু পুরুষ বা এই ফ্যালাস কেন্দ্রিক যে চিন্তা, ফ্যালাস এবং লোগোস কেন্দ্রিক যে চিন্তা, সেটাকে তিনি ডিকনস্ট্রাকশন করেছেন। এই ডিকনস্ট্রাকশন একটা বড় জায়গা হচ্ছে তারা তিনি যে আর্গুমেন্টগুলো করেন, মানে অপ্রেশন তো সেই বিইংনেস, তার ওই অপ্রেসড যে বিং, অপ্রেসড যে সত্তা, সেখান থেকে তিনি বলেন যে নারী সেখান থেকে তার তিনি দেখতে পান যে আরও খোলা,
ওপেন ক্লোজড না, খোলা, মানে আর্গুমেন্টগুলো তার, এবং বহুত্ব, প্লুরালিটি, এবং একই সাথে অনেক ডাইভার্সিটি, অনেক ধরনের এবং অনেক রকম ভিন্নতা তিনি হাজির করেন চিন্তায়। ওপেননেস, আপনার বহুত্ব, ভিন্নতা এবং ডাইভার্সিটিকে, মানে প্লুরালিটি, ডাইভার্সিটি এবং ডিফারেন্স, এই জায়গাগুলোকে তিনি দেখান। এবং এই ক্ষেত্রে তিনি আবার ভাষাকে নিয়েছেন, এবং সেই ভাষা, যে ভাষা ব্যবহার করেছেন সেটা হচ্ছে অ্যান্টি এসেনশিয়ালিস্ট, যে কোনো একটা সার কিছু আপনি দেখতে পাবেন না। মানে আবার সেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই ট্রুথ বা একটা সার সত্তা, সার বস্তু, সার একটা উপাদান কোনো সত্তার মধ্যে তারা দেখতে পাচ্ছেন না, বরং বহু কিছু দেখা যাচ্ছে। ফলে তার মানে তার যে বিংনেস, নারীর যে বিংনেস, নারীর বিংনেসের যে অপ্রেসড অবস্থা, যে আদার অবস্থা, সেখান থেকে কিন্তু বাকি ফ্যালাস কেন্দ্রিক যে চিন্তাভাবনা তাকে ডিকনস্ট্রাকশন করা হচ্ছে। ডিকনস্ট্রাকশন করতে গিয়ে তিনি তখন এই লেখাটার কথা আসে। আমি এই লেখাটার আলোচনার আগে আরও, মানে তারা কী করতে বলেছেন, তিনটা জায়গাতে কাজ করার কথা বলেছেন ইরেগারে, সেটা হচ্ছে, একটা হচ্ছে ভাষার দিকে নজর দিতে হবে, যেটা আপনার হেলেন সিক্সাসও দেখিয়েছিলেন, যে এই যে বিভিন্ন সাহিত্যে, কাব্যে আপনার যে ভাষা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই হচ্ছে ফ্যালাস কেন্দ্রিক, ফ্যালোগোসেন্ট্রিক, যেখানে নারীর, মানে আমরা যখন উপন্যাস পড়ি, আমরা যখন সিনেমা দেখি, আমরা যখন, মানে এগুলো সবই তো ভাষা, নানান ভাষার বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন, বা কবিতা পড়ি, যাই পড়ি না কেন, যাই দেখি না কেন, সেগুলো সবই যদি ফ্যালাস কেন্দ্রিক হয়, তাহলে দেখেন সেখানে কিন্তু আসলে নারীর অনুভূতি, নারীর আপনার সেক্সুয়ালিটি, নারীর ডিজায়ার, কাম, এগুলো নাই, আছে শুধু পুরুষ যেভাবে দেখে। নারী আছে, নারী ছাড়া তো হচ্ছে না, নারী আছে, কিন্তু নারী যা আছে সে হচ্ছে পুরুষের ওই ডিজায়ারকে পূরণ করবার জন্য। অথবা ধরেন নারী কীরকম, নারী হচ্ছে, নারী সত্তা হচ্ছে, বলা হয়ে থাকে যে নারী হচ্ছে, মানে নারী তার যে প্লেজার কোত্থেকে আসে তা বলছে, নারীর স্যাটিসফ্যাকশন বা ডিজায়ার পূরণ হয় দেখার মধ্য দিয়ে, মানে সে দেখে না, নিজেকে দেখানোর মধ্য দিয়ে, তাকে যখন দেখে কেউ, এটার মধ্য দিয়ে তার এক ধরনের তৃপ্তি হয়। এবং এই দেখার মধ্য দিয়ে, এবং টাচের মধ্য দিয়ে, পুরুষের টাচ দেখার মধ্য দিয়ে মোটামুটি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলেছেন, এই, আচ্ছা এটা ওটাতে আমি পরে যাচ্ছি, দেখা এবং আপনার টাচের মধ্য দিয়ে যেটা হয়, তার মানে এইটা হচ্ছে ম্যাসকিউলিন ফেমিনিন, মানে ম্যাসকিউলিনিটির থেকে বা ফ্যালাস কেন্দ্রিক যে দর্শন, সেখান থেকে যে ফেমিনিনিটিকে তৈরি করা হচ্ছে, যে ফেমিনিনিটি হচ্ছে, যে ফেমিনিন সত্তা হচ্ছে, যে পুরুষ যদি তাকে দেখে তাহলে এক ধরনের তার ডিজায়ার, তাকে টাচ করে, তার মধ্য দিয়ে, তার স্পর্শের মধ্য দিয়ে তার ডিজায়ার ফুলফিল হয়, এবং এটাকে আপনারা বা তিনি ফ্যালাস, ফ্যালিক ফেমিনিনও বলতে পারেন, ম্যাসকিউলিন ফেমিনিন বা ফ্যালিক ফেমিনিন, ফ্যালাস যে ফেমিনিনিটিকে তৈরি করছে, যেটা আপনি সমস্ত ভাষায় পাবেন, যেমন আমাদের প্রতিদিনকার ভাষায় পাবেন, তেমন পাবেন হচ্ছে আপনি নাটক, চলচ্চিত্র এবং আরও যা যা কিছু আছে, যেগুলো আমাদের সমস্ত চিন্তাভাবনা জগৎকে আবার ম্যানিফেস্টেড করে। মানে সেখানে কিন্তু আপনি আসলে নারীকে পাচ্ছেন না, নারীর কোনো ভাষা নাই, যে কারণে হেলেন সিক্সাস বলছেন এই যে নারীর ভাষা নাই, এমনকি নারীর যে অনুভূতি, সেই নারী যা অনুভূতি বলছে, বলবার জন্য নারীর আসলে আমরা কী করি, কমিউনিকেট করার জন্য, যেটা মানে আমার অর্ডার অফ থিংসে যদি না থাকি, যে অর্ডার অফ থিংসে আমরা আছি সেখানে যদি নারী না থাকে, তাহলে তো নারীর আসলে সেই অর্ডার অফ থিংসের ভাষা নাই, তার অনুভূতিও নাই, সে আসলে নাই, যা আছে সেটা হচ্ছে পুরুষের চোখে দেখা, এবং সে যেটা করে কমপ্লাই করে, শুধু কনফার্ম করে বা ওটাকেই সত্য করে তোলে, তার নিজের জন্য আসলে কিছু নাই, যে কারণে সিক্সাস বলছেন যে এই নারীর এই ভাষা লাগবে।
এবং আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কী ধরনের কথা। আমার কাছে মনে হয় অনেক সময় ফিলসফিকে উদাহরণ দিলে না দিলে বোঝা যায় না যে কী ধরনের। যেমন ধরেন, আমরা যখন 98 ধর্ষণ বিরোধী আন্দোলন করেছিলাম, সেই সময় আমরা সবাই নানান সময়ে বিভিন্ন ছাত্র শিক্ষকরা যখন আমরা বসতাম আলোচনা করতাম, তখন দেখা গেল প্রত্যেকেই বলছে, বা তার আগে 93 যখন বাসে পুরুষেরা নারীর শরীরে হাত দিল, এক ছেলে এক মেয়ের গায়ে, ফার্স্ট ইয়ারে এক মেয়ের গায়ে, মাস্টার্সের ছেলে বাসের মধ্যে হাত দিয়ে বসলো, এবং এই হাত দেওয়ার অভিজ্ঞতা, হাতের স্পর্শ লাগার অভিজ্ঞতা তো আমাদের মানে কোন নারীর নাই, যদি বলে নাই সেটা একটা আজব ব্যাপার, এটা কোন নারীর নাই, রাস্তাঘাটে চলতে গেলে এটা হবেই। কিংবা ধরেন যখন ধর্ষণ হয়, মানে কোন মনোজাগতিক দশা থেকে অন্যকে দখল করবার কথা ভাবা যায়, কিংবা রাস্তায় দাঁড়িয়ে কমেন্ট করবার কথা ভাবা যায়। নারী কমেন্ট করে না উল্টো পুরুষের প্রতি, সেটা কম, করে না আমি বলছি না, কিন্তু খুবই কম। কিন্তু পুরুষ মাত্রই নারীকে দেখলে রাস্তায় কথা এরকম কিছু একটা বলবে, বা সেক্সুয়ালি কনট করে বা সেক্সুয়াল ডিজায়ার থেকে উত্থিত কোনো কথা সে বলবে, এটা তো খুবই অবভিয়াস, সেটা হবেই, নাহলে পুরুষই হয় না, ম্যাসকুলিনিটি তৈরি হয় না, এবং ফেমিনিনিটি হচ্ছে শুনে সেটা চলে আসবে, কারণ সে আছে রাস্তাঘাটে, যদি সে যায়ও বা সে আছে না, পুরুষের ডিজায়ার, তার ডিজায়ার থেকে আগত যে কথাবার্তাগুলো হওয়া সেটা পূরণ করবার জন্যই, ফলে তার কিন্তু ফেইট, তার গন্তব্য কিন্তু ওটা শোনা কন্টিনিউয়াস। হ্যাঁ, এবং এই এই যে জগৎটা দেখেন, এটা যখনই আপনাকে কেউ এটা নিয়ে, যখন আমি উদাহরণ দিচ্ছি আর কি, যখন এটা নিয়ে কথা হয়েছে, আমরা দেখলাম যে নারীরা বসে আমরা সবাই এটা নিয়ে কথা বলছি, 98 কথা বললাম, আপনাদের আজকের সময়ের মতো কিন্তু না, আপনারা এখনও বুঝতেই পারবেন না এই সময় আর ওই সময়ের কত পার্থক্য। এখন আপনারা যৌন নিপীড়নের কথা শোনেন, যৌন হয়রানির কথা শোনেন, আমরা এটা শুনেছি যৌন হয়রানির কথাটা কেমন, এটা কী করে বলে, অসম্ভব, মানে যেন যেন যৌন হয়রানি শব্দটা বলা মাত্র যৌন তাড়না তো, মানে যৌন শব্দটা একটা প্রতিদিনকার ভাষায় আমরা ব্যবহার করব, এটা কেমন কথা। কিন্তু যেটা যৌন তা থেকে আগত যে হয়রানি, সেটাকে আপনি কী দিয়ে বলবেন? আমার শিক্ষক রেনু আহমেদ সেই সময় একটা লেখা লিখেছিলেন, যৌন হয়রানিকে কী বলবো, গোলাপ ফুল, লেখাটা আছে, আপনার সম্ভবত অসুচিতই থাকার কথা, মানে আমার কাছে তাই মনে হয়, কী বলবেন আপনি এটাকে, যেটা যৌনতা কেন্দ্রিক, তাকে তাতে করে কী হলো, তারপর পরই বেশ ইতিহাসটা তো আমি দেখতে পাই, কারণ এটার মানে আমাদের যাপিত জীবন বলতে পারেন, মহিলা পরিষদ কিছু বেশ কয়েক বছর পরে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলো, তারা একটা স্টুডেন্টদের সাথে একটা কমিউনিকেশন, তখন ফান্ডিং টান্ডিং নিয়ে তো নারী সংস্থাগুলো আমাদের এখানে কাজ করে, আমরা তখন তখনই বুঝতে পারলাম, আমাদেরকে অনেক সংস্থা টংস্থা থেকে ডাকা টাকা হলো, আমরা দু একটা জায়গায় গিয়ে বুঝতে পারলাম যে এনারা বলতে চান, আমরা যখন বলছি যৌন হয়রানি বিরোধী নীতিমালা করতে হবে, ধর্ষণ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করলাম যে তাহলে পৃথিবীর অন্য জায়গায় এগুলোকে কীভাবে চেনে, তার মানে তখন কিন্তু চেনে না কেউ, আমরা এটা একটা ইমপ্রপার আচরণ, এইভাবে কিন্তু আমরা এটার একটা প্রতিকার চেয়েছি, আমার কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু এটা কি ঠিক যৌন হয়রানি বলে কিন্তু 93 যখন বাসে হাত দিয়েছিল গায়ে, আমরা যে এটা তো ঠিক শোভন না, অশোভন ইমপ্রপার একটা বিহেভিয়ার, সেটার জন্য আমরা তার প্রতিকার চেয়েছি। এইরকম বিহেভিয়ার যদি আমরা রাস্তাঘাটে অন্যান্য জায়গায় হয়, বিশ্ববিদ্যালয়ে বাসে হবে, আমার সহপাঠীরাই আমাদের সাথে এরকম করবে, এইরকম ধারণা থেকে কিন্তু আমরা যৌন হয়রানির প্রতিকার চেয়েছি। কিন্তু আমাদের কাছে কিন্তু যৌন হয়রানি একটা প্রত্যয় হিসেবে আমরা কিন্তু চিনতাম না, এবং শুধু চিনতাম না না, এটা না চেনা যে কত ধরনের কনসিকুয়েন্স থাকে সেটা আপনাদেরকে বলতে থাকলে বহু বহু গল্প বলা যায়, মানে আমরা নিজেরাও আমাদের এটা প্রসেসের মধ্যে দিয়ে গেছি, কারণ আমরা কিন্তু জানি না, কারণ এই ভাষাটা নাই। এই ফ্যালাসকেন্দ্রিক যুগে কিন্তু যৌন হয়রানি আবার কী জিনিস, যৌন কথাটা বড় জোর ঢেকে থেকে রাখার বিষয়, বাথরুমে টয়লেটে লিখবার বিষয়, কিংবা বিভিন্ন জায়গায়, আমি একটা এগুলো কিন্তু দেখেন কোনো, আপনি সমাজ যদি অর্ডার অফ থিংস বলছেন, টয়লেটে লেখাও তো অর্ডার তৈরি করার একটা জায়গা এবং ডিসিপ্লিন করার একটা জায়গা, তো ওই টয়লেটে লিখবার একটা বিষয়, এবং বিভিন্ন মানে আমার মনে আছে যে এমনকি স্কুলে, যে স্কুলে মেয়েদের স্কুলে পড়তাম সেখানেও, কিংবা ছেলেদের স্কুলে ভর্তি পরীক্ষা দিতে গেছি, এসএসসি পরীক্ষা দিতে গেছি, টয়লেটে গেছি, গিয়ে দেখি যে ওটা আরও বেশি আপনার অন্যান্য মানে কোঅর্ডিনেশন স্কুল ছিল, সেখানে কোথায় না, পাবলিক টয়লেট মানে তো অবশ্যই, বিশ্ববিদ্যালয়ের টয়লেট মানে তো অবশ্যই, মানে যদি সেটা সকলে ব্যবহার করে, তো
যে তার মানে হচ্ছে যৌনতা তো আসলে রেখে ডেকে রাখার বিষয়, যৌনতা নিয়ে কথা বলবার বিষয় না। যৌন শব্দটাও, যৌন শব্দটা তো বাংলা ভাষায় আছে, তার মানে বাংলা ভাষা তো অস্বীকার করে না, তার মানে অর্ডার অফ থিংসে তো আছে, কিন্তু যৌন শব্দটা বলা যাবে না। এবং যৌন শব্দটা বললে, যৌন হয়রানি বললে এটা কেমন শোনায়, আমরা কিন্তু তখন 98 সালে শুনেছি। আমি আশা করছি যে আপনারা এই উদাহরণের মধ্য দিয়ে বুঝতে পাচ্ছেন যে আমাদের জগৎ কত বেশি ফ্যালাস কেন্দ্রিক, যেখানে এই ভাষা জগতে এখন ফ্যালাস কেন্দ্রিক কি বরাবরই আমাদের মতো সমাজগুলো ছিল ফ্যালোগোসেন্ট্রিক? লোগোস তো লোগো, তো যে ওয়ার্ড সেটা তো এসছে আবার সেই পশ্চিমের যে দর্শন, যেটা আবার এনলাইটেনমেন্টের সাথে সম্পর্কিত, সেটা কি বরাবর ছিল আমাদের এই অঞ্চলে? সেটা নিয়ে একটা ভিন্ন কাজ হতে পারে, আমি আপনাদেরকে উস্কে দেই সেই কাজগুলো করবার জন্য বা সেই চিন্তাগুলো করবার জন্য। এখানে কি একইভাবে ছিল কি না, এই ফ্যালোগোসেন্ট্রিক ভাষা ছিল কি না? কিন্তু সেটাকে বাদ দিয়ে আমরা যখন কলোনিয়ালিজম আমরা এক্সপিরিয়েন্স করেছি, উপনিবেশ উত্তর হলেও আমরা কি আসলে সম্পূর্ণ ঔপনিবেশিক ভাষা চিন্তা জগৎ থেকে মুক্ত হয়েছি? ফলে আমাদের ফ্যালাস কেন্দ্রিক ঐতিহ্য কিন্তু আমাদের এখানেও আছে, এবং আমরা যে প্রতিষ্ঠানগুলো পেয়েছি সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এই যৌন হয়রানি শব্দটা, মানে শুধু যৌন হয়রানি, এমনকি যৌন হয়রানি ছাড়াও ধর্ষণ শব্দটা, ইভেন রেপ কিংবা হয়রানি বা আপনার ইন্টিমিডেশন, এগুলো কিন্তু কন্টিনিউয়াস এস্টাবলিশ করার বিষয় আইনে, চিন্তায়, জগতে। তো এগুলো যতক্ষণ, এগুলো কখন থাকে না, যখন নাকি তার মানে কি ঘটনাগুলো নাই, এটা বলা কিন্তু লক্ষ্য না। ঘটনাগুলো আছে, নারী আছে, তার অনুভূতি আছে, তাকে দখল করার ব্যাপার আছে, তার খারাপ লাগার অনুভূতি আছে, কিন্তু সেগুলো প্রকাশের ভাষা তা ছিল না, ছিল না কারণ এটা ফ্যালাস কেন্দ্রিক। সে কারণে সিক্সাস নতুন ভাষার কথা বলেছেন। অন্যদিকে এরেগারেও ভাষাকে এর প্রতিকার হিসেবে ভাষাকে নিতে বলেছেন, বলছে যে ভাষাকে, ভাষার ভাষা নিউট্রালিটি, ভাষা আসলে নারীও দেখে না পুরুষও দেখে না, এরকম কথা কিন্তু বলা হয়, বা বিজ্ঞানের ভাষা, জ্ঞানচর্চার ভাষা, এটা নারী পুরুষ দেখে না, সকলকেই জায়গা দেয়, এরকম কথা কিন্তু আমরা শুনে থাকি বা এরকম কথা কিন্তু এস্টাবলিশড। কিন্তু এরেগারি দেখাচ্ছেন এটা আসলে, তিনি মনে করেন এই নিউট্রালিটি আসলে অর্থহীন, বা এই নিউট্রালিটি আসলে আসলে আবার সেই ফ্যালাসকেন্দ্রিক চিন্তা, ফ্যালাসকেন্দ্রিক ভাষাকেই স্থাপন করে। এর নিউট্রালিটি বলে আসলে কিছু নাই, কারো না কারো কোনো না কোনো দিকে বা তার সাবজেক্টিভিটি আসলে রয়েছে, এবং সাবজেক্টিভিটি থেকেও ভাষার ব্যবহার হয়ে থাকে। ফলে এই প্যাসিভ ভাষা, নারীর এই প্যাসিভিটি, যেই প্যাসিভিটি আপনার নারীর আপনার পুরো সেক্সুয়ালিটির ধারণাতে ফ্যালাস তৈরি করেছিল, যে ফ্যালিক ফেমিনিন, যে নাকি প্যাসিভ, যে নাকি আসলে অপেক্ষা করে থাকে পুরুষের জন্য, যে নাকি অসম্পূর্ণ, যার ক্লিটোরিস আসলে এমনকি তার ক্লিটোরিস হচ্ছে বালকের মতো, যেটা নাকি আসলে তাকে সেরকম তৃপ্ত করতে পারে না। তিনি বলছেন এই ভাষাকে নিয়ে আসলে, এই ভাষাকে প্যাসিভভাবে মোকাবেলা করার কোনো রাস্তা নাই, এটাকে অ্যাক্টিভভাবেই ভাষাকে, নারীকে মোকাবেলা করতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে বহু যুগ ধরে অনেক সময় নিউট্রাল ভাষায় আনা হয়েছে, কিন্তু নিউট্রালিটি ছাড়াও ভাষার জগতে কিন্তু আমি ইংরেজি ভাষার ক্ষেত্রে দেখতে পাই বড় সড়ো পরিবর্তন ঘটেছে। আমি জানি না আপনাদের আরেকটা বক্তৃতায় মনে হয় আমি বলেছিলাম যে কী করে কতগুলো শব্দ আর এখন কোনো কার্যকরী নাই, যেমন ডক্টরেস ছিল সেটা নাই, ডক্টরস মানে ডাক্তারের ইংরেজি পুরুষ ডাক্তার ডাক্তার, আর ডক্টরেস হচ্ছে নারী ডাক্তার, এরকম অনেকগুলো শব্দ কিন্তু ইংরেজি ভাষায় বড় সড়ো বদল ঘটে গেছে আমার ধারণা। আর বাংলা ভাষায় আরও ইন্টারেস্টিং, বাংলা ভাষায় অনেক শব্দ সে দিয়ে হি আর সি কিছুই বোঝে না, সে কিন্তু ওইভাবে বললে পরে অ্যাপারেন্টলি নিউট্রাল, কিন্তু আমরা জানি যে ফ্যালাসেন্ট্রিক যে ভাষা বা ফ্যালাস যে লোগোসেন্ট্রিক যে দর্শনে আমরা জগতে প্রবেশ করেছি, প্রবেশ করে ওটা চর্চা করছি, ওটাই আমাদের অর্ডার অফ থিংস তৈরি করে রেখেছে, সেখানে কিন্তু আবার আমরা জানি যে সে বললে বেশিরভাগ সময় সে মানে পুরুষ, ইন প্র্যাকটিস চর্চার ক্ষেত্রে এসে, তো সেগুলোকে প্যাসিভভাবে মোকাবেলা করার কোনো রাস্তা নাই। সেই জন্য তিনি একটা পদ্ধতি হচ্ছে তার যে অ্যাক্টিভ মোকাবেলা করার কথা। এছাড়া আরেকটা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তিনি এই নারীর যে সেক্সুয়ালিটি সেটাকে নিয়ে তিনি কাজ করেছেন এবং দেখিয়েছেন, যেটা যে লেখাটা আমার জন্য নির্ধারিত ছিল সেই লেখার বিষয়বস্তু, যে নারীর সেক্সুয়ালিটি মাল্টিপল সোর্সেস আছে,
পুরুষের যেমন পেনিস কেন্দ্রিক বা ফ্যালাস কেন্দ্রিক যে তার কাম, নারীর ক্ষেত্রে কামের বিষয়টা এরকম না। নারীর কাম, নারীর শুধুমাত্র একটা ক্লিটোরিস নারীর কামের একটা সূত্র না, একটা উৎস না, যেটা পুরুষের জন্য ফ্যালাসের পক্ষে আসলে ভাবা সম্ভব না। ফ্যালাস তো তার দৃষ্টি, তার মানে ফ্যালাস থেকেই তার চিন্তাভাবনা উৎসারিত। সে তো নারীর কী অনুভূতি, নারী কী করে সেগুলো সে জানতে চায়নি। নারীর অনুভূতি যদি জানতে চাইতো তাহলে সে বুঝতে পারতো যে ক্লিটোরিস তার একমাত্র উৎস না। কিন্তু ফ্যালাস আবার ব্যাখ্যা করছে নারীর, ধরেন ক্লিটোরিস আছে কিন্তু নারী কিন্তু সেই ক্লিটোরিস তার নিজে নিজেকে তৃপ্ত করতে সে সক্ষম না, যেটা পুরুষ সক্ষম। পুরুষ তো কারোর উপর নির্ভরশীল না। নারীর সেই যে অসম্পূর্ণতা, মনে আছে নিশ্চয়ই আপনাদের, একটু আগে বলছিলাম, অসম্পূর্ণতার জন্য তার অপেক্ষা করে থাকতে হয়। এবং নারীর ক্লিটোরিসের অবস্থান তার আরও মজার বর্ণনা আছে যে খানিকটা আপনাদের কাছে মনে হতে পারে, ইদানিং তো এবার চিন্তাও লাগে যে এই সমস্ত নিয়ে কথা বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকের মতো না আমাদের দশা হয়ে যায় যে আমরা বেশ একটা গ্রাফিক বিবরণ দিচ্ছি, কিন্তু আসলে ইরেগারের আলোচনা গ্রাফিক এইটা ছাড়া উপায় নাই, কারণ পুরো গ্রাফিক বিবরণ কিন্তু পুরুষ কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে। বা ফ্যালাস কেন্দ্রিক যে ভাষা, যে জগৎ, সে কিন্তু নারীকে নির্মাণ করে যাচ্ছে নানান মাধ্যমে। তো ইরেগারিকে সেটাকে কন্টেস্ট করবার জন্য তো ওই ডিকনস্ট্রাক্ট করা ছাড়া তার কোনো রাস্তা নাই। এবং সেই তিনি যে ডিকনস্ট্রাক্ট করে দেখাচ্ছেন যে যে ক্লিটোরিসকে নারী তৃপ্ত হতে পারত তা আসলে অসম্পূর্ণ হয়ে যায় তার ওই তার পুরো তার যে ভ্যাজাইনা, তার যে লিপ, এগুলোর মধ্য দিয়ে এটা একটা খণ্ডিত একটা জায়গায় চলে যায়, যেখানে ক্লিটোরিসকে আর সে তৃপ্ত করতে পারে না। এবং এটা তো বালকের পরিপূর্ণ আকার ধারণ করে না। অন্যদিকে যখন ফ্যালাস যখন পেনিসের কথা বলে, সে কত লম্বা, কত শক্ত, তারপরে কিন্তু সে পেনিসের সামর্থ্য শক্তিমত্তা নির্ভর করে ফ্যালাস কেন্দ্রিক যে ভাষা। সেখানে কিন্তু নারীর শরীর থেকে আগত তার যে তৃপ্ত বা কামনা বা তার জগৎ, সেটা হচ্ছে খুবই খণ্ডিত, যে কারণে সে ইনকমপ্লিট, যে কারণে তাকে ধরা যায় না, অসম্পূর্ণ বলে তাকে বোঝাও যায় না, যে কারণে আপনার ফ্রয়েডের এত ঝামেলা যে ফ্রয়েডকে নারীকে কী করতে হয়, নারীকে আপনার হিস্টেরিয়াগ্রস্ত নারীর সমস্ত ওই অসম্পূর্ণতার উৎস যেহেতু ক্লিটোরিস, ক্লিটোরিডেক্টমি করতে হয় তার হিস্টেরিয়া সারানোর জন্য। তো এই জন্য তিনি যেই যেই নারীর অঙ্গের কথা বলছেন, তিনি বলছেন নারীর তো আসলে ক্লিটোরিস হচ্ছে তার একমাত্র যৌনাঙ্গ নয়, তার তৃপ্তির উৎস তো আসলে ক্লিটোরিস না, ওই পুরুষের হতে পারে পেনিস, কিন্তু নারীর তো না। বরং নারীর এই উৎস হচ্ছে তার সেক্সের এই অর্গান হচ্ছে মাল্টিপল, তার নারীর মাল্টিপল অর্গানের মধ্যে ক্লিটোরিসের বাইরের যে বহিরাঙ্গে যা জায়গা আছে, শুধু হোলটাও না সেটা ছাড়াও, এবং তার বিস্তারিত বিবরণ আছে আমি যেটা আবার বলছিলাম যে প্রতি এবং মাল্টিপ্লিসিটি হচ্ছে একটা আরেকটাকে পরিপূরক হিসেবে কাজ করে। শুধু একটা ক্লিটোরিস নারীর তৃপ্তির উৎস নয়, এবং এই কারণ এই জন্য নারীকে আসলে কারোর দিকে তাকিয়েও থাকতে হয় না। সে তার এই যে তার শরীরে যা যা কিছু আছে, তার ব্রেস্ট থেকে শুরু করে, সে নিজেই নিজেকে তৃপ্ত করতে পারে। এটার জন্য তাকে পুরুষের যে তার যে নাই নাই যেটা বলা হচ্ছে, বরং তার বেশি আছে, তার যা আছে তা পুরুষের নাই। পুরুষের সমস্ত কাম হচ্ছে তার বিশ্লেষণে পুরুষের পেনিসে নির্ধারিত, তার শক্তিমত্তা, কাম, সমস্ত কিছু। অথচ নারীর এত মাল্টিপল অর্গান আছে যে তাকে আসলে তার কামের জন্য ওই একটা অর্গানে নির্ভর করে থাকতে হয় না, এবং একটা কোনো পুরুষের জন্য, তার একটা পুরুষের পেনিসের জন্য তাকে অপেক্ষা করে থাকতে হয় না। যে কারণে তিনি দ্বিতীয় নাম্বারে এসে দ্বিতীয় যে আমাদের সমাধান দিয়েছেন সেটা হচ্ছে নারীরা লেসবিয়ান প্র্যাকটিসে তৃপ্ত হতে পারে, একটা রাস্তা হতে পারে, অথবা অটোক্রেসি বা মাস্টারবেশন হতে পারে, তার আরেকটা মাস্টারবেশন শব্দটা তিনি ব্যবহার করেন নাই, তার তৃপ্তির জায়গা, তাকে কারোর জন্য সে সম্পূর্ণ ইনকমপ্লিট কিছু না। বরং পুরুষ ফ্যালাস দেখাতে চেয়েছে যে তার শুধু সম্পূর্ণ না, সে আসলে একের মধ্যে দুই বা তিন, সে আসলে মাল্টিপল, এবং এই মাল্টিপ্লিসিটি সে নারী কখনো এক না, এবং এই মাল্টিপ্লিসিটিকে পুরুষ ভয় পায়, পুরুষের যে ভাষা ফ্যালাস আসলে ভয় পায়,
ধরতে পারে না, বুঝতে পারে না, যেন বলে না নারী ছলনাময়ী, নারী কী বলে বুঝি না, হ্যাঁ নারী তৃপ্ত হয় না। এবং সেটাকে তিনি একটু আগে যে বলছিলাম, তার যে আদারনেস, তাদেরকে যে নারীকে যে আদার করে ফেলাস, সেখান থেকে কিন্তু তিনি আলোচনা করছেন। এই আদারনেস থেকে সে মোর ওপেন একটা জায়গায় যাচ্ছেন, এটাকে তিনি নিয়ে নিচ্ছেন। এই আদারকে তিনি অস্বীকার করেন নাই, এই আদার হতেই চেয়েছেন, বরং সেখান থেকে তিনি ট্রান্সেন্ড করেছেন, লঙ্ঘন করেছেন, দেখাচ্ছেন যে তার নারী একও না, একটা কোনো সত্তা না, আসলে তার মাল্টিপল সত্তা রয়েছে। এবং তার মাল্টিপ্লিসিটি কারণে, মাল্টিপ্লিসিটির কারণ হতো এটাও যে সে যে অতৃপ্ত, কারণ ফ্যালাস কেন্দ্রিক যে ভাষা, সে ভাষায় তার যে নানান উৎস বহুমাত্রিকতা রয়েছে, সেটাকে সে এই ভাষা স্যাটিসফাই করতে পারে না, সে প্রকাশও করতে পারে না, ফলে তার মধ্যে এই দ্বৈততা বা দ্বি বা ত্রি আরও বেশি থাকবারই কথা। এই ভয়ের কারণে দেখা যাচ্ছে পুরুষ কী করে, মাতৃত্বকে সামনে নিয়ে আসে, একটা ইউনিফাইড সত্তাতে নিয়ে যেতে চায় নারীর পরিচয়কে, ওখানে রিডিউস করে। এটা ফ্যালাস কেন্দ্রিক জগতের স্বার্থে, কিন্তু আসল নারী ইরেগারির যুক্তি হচ্ছে যে নারী অসংখ্য, তার যে কারণে বলা হচ্ছে তার কামের উৎস একটা তো নয়, বহু, এবং তার কারোর উপর নির্ভর করেও থাকতে হয় না, বরং তার ওই ভাষার জগতে, তার প্রকাশের জগতে, তার প্রতি যত রকম অন্যায় হয় তার প্রতি, তার যে অনুভূতি সেইখান থেকেই ওইগুলোকে, যেই অন্যায় হয়, যেমন ধরেন ধর্ষণ হয়, আমি প্রায় ভাবি যে কী কী ঘটলে ধর্ষণের কথা ভাবতে পারে, কিংবা রাস্তায় কেন আরেকজনের প্রতি এরকম কমেন্ট করা যেতে পারে, কখন করা যেতে পারে, কারণ যদি আপনি নারীকে প্যাসিভ ভাবেন, প্যাসিভ ভেবে অ্যাজ ইফ ওই যে আপনি মনে করছেন তার তৃপ্তি হচ্ছে শোনায়, আপনি তাকে রাস্তায় টার্ন করলেন বা কথা বললেন, ওইটা শোনার মধ্য দিয়ে তার একটা তৃপ্তি আসবে, আপনি সেটাও দিলেন, নিজেও তৃপ্ত হলেন। এটা যদি হয় আপনার জগৎ, তাহলে তো রাস্তায় কথা বলবেই, যৌন হয়রানি হিসেবে তো মনে করবেই না। এবং এই ফ্যালাস কেন্দ্রিক পুরো জগতে আপনি দেখেন কী পরিমাণ লড়াই নারীকে এখনও করতে হচ্ছে যে এটা যৌন হয়রানি, আমাকে হয়রানি করা হচ্ছে, আর অন্যদিকে বলা হচ্ছে তুমি নাও, এই নিলে তোমার এই সুবিধা হবে এবং তুমি নিজেও তৃপ্ত থাকবে। এটা কিন্তু দেখেন বলা হয়, এটা পুলিশ বলেন, রাষ্ট্র বলেন, রাজনীতি বলেন, সকলে এই 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 ভাষাটাই, তুমি করো নাই, তুমি পার্টিসিপেট করো নাই, যেন বা সে হয়রানি করবার জন্য সারাক্ষণ দাওয়াত দিয়ে রেখেছে। এই ভাষাটা আসলে আমাদের এখানে চালু নয়, দেখেন চিন্তা করে। ফলে আমি মজা পাই, আমার ইরেগারে আমার এই জন্য খুব ইন্টারেস্টিং লাগে যে ইরেগারে আমাদেরকে ডিকনস্ট্রাক্ট করে দেখিয়েছেন যে কী করে ফ্যালাসের জগতে আমরা বসবাস করছি, যেখানে ফ্যালাসের শক্তিমত্তায় আছে, আর নারীরও যে নিজের অনুভূতি আছে, তারও যে তার যে এত মাল্টিপল জায়গায় তার, এবং মাল্টিপল জায়গায় তার কামের সূত্র নিহিত, সেটা মাথায় না রাখবার জন্য কিন্তু অনেক নারী অতৃপ্ত থেকে যায়। যেমন আমি পিএইচডি কাজে গিয়ে, আমি যদিও করছিলাম চাইল্ডলেসনেস নিয়ে কাজ, কিন্তু অন্ততপক্ষে দুজন নারী আমাকে বলেছেন আমার তো বাচ্চা হবে না, আমার তো বাচ্চা হওয়ার দরকার নাই। আমার একজন বলেছে আমি তো জানি না যে আমার কি আসলে, আমার জগৎটা কি আসলে, আমি কি পাইনি, আমার তো আসলে দুকলি নাই, আমার বাচ্চাও নাই, আর আমি জীবনে কোনোদিন সেক্সুয়ালি তৃপ্তও হই নাই। ফ্যালাস কেন্দ্রিক জগতে সে তার তৃপ্তির জন্য নির্ভর করেছে পুরুষের উপর বা তার স্বামীর উপর, এবং যেটা ডিফাইন যে ভাষা আছে, এবং একজন স্বামীর উপরে, এবং যখন সে অতৃপ্ত তখন সেই স্বামীকেও ছেড়ে যেতে পারছে না, এবং এর ফলাফলে তার সন্তানও হয়নি। এবং তিনি বলছেন তার সন্তান হওয়া নিয়ে যত না দুঃখ, সে আমাকে বলছে শোনো, আমার একজন সিনিয়র, তিনি আমি তাকে পূর্ব থেকে চিনতাম, যার সাথে আমি কথা বলছি, আমাকে বলছেন আমি এটা শুনেছি, এটা স্বর্গসুখ, কিন্তু এটা কী আমি জানি না। আপনাদের কাছে মনে হতে পারে অনেক সময় এই ভাষাটা, নারীর এই কথাগুলো, এই ভাষাগুলো আমাদের এরকম ভদ্রমহলে আসে না বলে আমরা নারীর এই যে বেদনা, এটা আমরা জানতেও পারি না, তার বেদনা যে এটা নাকি স্বর্গসুখ, আমি আমার জীবনটাই তো বৃথা, আমি তো কোনো দিন এটা জানলামই না, এই বেদনাটা কি কম। দেখেন এই বেদনাকে কিন্তু আমরা ভাষায় নিয়ে আসতে পারি না, আলোচনায় আসে না, কেমন মেয়ে কী কথা বলে এগুলো, তার সমস্ত আনন্দ তার শরীরে, অথচ পুরুষের সকল আনন্দ শরীরে, এটা কিন্তু এই ফ্যালাসকেন্দ্রিক জগৎ স্বীকার করে নেয়। এটা ছাড়া আরেকটা যেটা তিনি বলেছেন, পেট্রিয়ার্কির
কে নিয়ে তিনিও ইরেগারে ডিল করেছেন, এবং পেট্রিয়ার্কির ক্ষেত্রে বলেছেন যে পেট্রিয়ার্কি যা কিছু আপনাকে আরোপ করছে সেগুলোকে নিয়ে ওভারডু করেন, এটা একটা সলিউশন তার জন্য, ওভারডু করেন, বেশি করে করেন। পেট্রিয়ার্কি বলেছে নারী সুন্দর, নারী সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ, নারী এই, আর আপনি ওভারডু করেন। নারীকে বলছে তাহলে ইউ ক্যান, ইউ শুড হ্যাভ ইউর ওন ল্যাঙ্গুয়েজ অফ ইউর ওন ফিলিং। এখন বলতেই হয় তার মানে কি ইরেগারের কাজে কোনো সমস্যা ছিল না। ইরেগারের এই যে ন্যাচুরাল বডিতে, যেখানে ইরেগারে নিজেকে সীমাবদ্ধ করেছে, ন্যাচুরাল বডি, যে বডিতে ক্লিটোরিস বা অন্যান্য অঙ্গ যেগুলো আছে, কিংবা পুরুষের ন্যাচুরাল বডি, যেটা ক্রিস্টোফার সাথে ক্রিস্টোফার এখানে তাদের সাথে ভিন্নতা করেন, যারা এই সেক্সেস এবং ইরেগারের সাথে, যেখানে ন্যাচুরাল বডি থেকে কিন্তু তার সমস্যা আগত যে তৃপ্তি, যে বিশ্লেষণ, যে ব্যাখ্যা, সেখানে তার আলোচনা লিমিটেড। এবং ন্যাচুরাল বডিকে তিনি গিভেন ধরে নিয়েছেন, অ্যাজ ইফ এটা ন্যাচুরাল, এটা 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 তাই, এখানেই সব কিছু আছে। আমার অবশ্য মনে হয় ইটস এ কাইন্ড অফ স্ট্র্যাটেজি, ঠিক ন্যাচুরাল বডি ধরে নিয়েছেন নেসেসারিলি তা না, কিন্তু তার চিন্তায় এটা এই দুর্বলতাকে দেখান পরের সময়ে। এছাড়া ক্রিস্টোফারও, ক্রিস্টোফার এই ন্যাচুরাল বডিকে অ্যাকসেপ্ট করে নেন নাই, বা ন্যাচুরাল বডি বলে কিন্তু আবার অ্যান্টি এসেন্সিয়াল আর থাকছে না, তার মানে কিন্তু নারী বলে, নারী সত্তা বলে বা পুরুষ বলে একটা এসেন্সিয়াল কিছু আবার আরোপ করা হয়, যে কারণে ক্রিস্টোফার এদেশ থেকে দূরত্ব করেন। তিনি মোর অ্যান্টি এসেন্সিয়ালিস্ট ছিলেন, যে পুরুষ বলে একটা কোনো ক্যাটাগরি, নারী বলে একটা কোনো ক্যাটাগরি, যেটা আমি এর আগে বাটলারের আলোচনাও বলেছিলাম, বাটলারের সাথে ক্রিস্টোফারের আলোচনা অনেক বেশি যায়। এই একটা বাইনারির যে ধারণা, বাইনারি থেকে তিনি বাইনারি যে একটা ট্রুথ তৈরি করছে, বাইনারি যে এসেন্স রাখছে প্রত্যেক বাইনারির বৈশিষ্ট্যে, সেটাকে খারিজ করে দিচ্ছেন, বরং এগুলোও তৈরি হয়, তৈরি হতে হতে আমাদের কাছে সত্যের মতো মনে হয়, কিন্তু এগুলোকে ডিকনস্ট্রাক্ট করা সম্ভব। তো ইরেগারির আলোচনায় সেইখানটায় আবার একটা প্রশ্নের মধ্যে পড়ে, কিন্তু ইরেগারি যে ডিকনস্ট্রাক্ট করেন সেটা আমার কাছে মনে হয় খুবই মজার, কাজের, আমাদের অনেক কিছু ব্যাখ্যা করতে সাহায্য করে। এই ছিল আমার আলোচনা। ধন্যবাদ সূত্রধরকে। আমাদের পরিকল্পনা ছিল জুলিয়া ক্রিস্টোফার, হেলেন সিসো এবং ইরিগার, এই তিনজনের উপরে আলোচনা করার। তো শুধুমাত্র ইরিগারের উপর আলোচনা করা সম্ভব হলে আমাদের বোভার উপর আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই। কিন্তু বোভার আলোচনাটা আজকে চলে এসেছে। একটা হচ্ছে যে ফুটনোট দিয়ে যাই, তিনটা মেজর ফিলোসফিক্যাল ইন্টারভেনশন দেখা যেতে পারে নারীবাদী ডিসকোর্সে। এর মধ্যে একটা হিউম্যানিস্ট যে এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফি, মূলত সার্ত্রে ভিত্তিক, যেখান থেকে অবশ্যই হাইডেগারকে আমাদের আলাদা করে পড়তে হবে, সেটার যে ইন্টারভেনশন যেটা বোভার কাজে পাওয়া যায়, সেটা পরবর্তীতে পোস্টস্ট্রাকচারালিস্ট ইন্টারভেনশনে হেলেন সিসো এবং ইরিগারে তাদের যে তারা যে ভাঙছেন, ভাঙতে গিয়েও যে ক্যাটেগরি, নারীর যে ক্যাটেগরি এক্সিস্টেন্সিয়ালিস্ট বহু অনুমান করে নিচ্ছেন, সেখান থেকে শেষ পর্যন্ত বের হয়ে আসতে পারেন নাই, যেটা জুলিয়া ক্রিস্টোফার ক্রিটিক করে আবার নিজেকে আলাদা করে রাখছেন, যেটা সবচেয়ে বেশি আরও পরবর্তীতে কালমিনেটেড হয় জুডিথ বাটলারের চিন্তা, যেটা নিয়ে আমাদের অলরেডি আলোচনা হয়েছে। বাটলার শুধু প্রবলেম আইডেন্টিফাই করে থেমে থাকেননি, উনি অনেকটা ভিটগেনস্টাইনের মতো করে, যেটাকে আমরা আরেকটা ইন্টারভেনশন হিসেবে চিন্তা করতে পারি, ভিটগেনস্টাইন যেরকম করে থেরাপিউটিক ফিলসফির কথা বলছেন, একইভাবে জুডিথ বাটলার যে ল্যাঙ্গুয়েজের যে পারফর্মেটিভিটি এবং শরীরের যে পারফর্মেটিভিটি, সেদিক দিয়ে কীভাবে রেজিস্টেন্সকে একরকম নতুন করে রিডিজাইন করা, রিইমাজিন করা, সেটা করছেন। তো এই মুহূর্তে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমরা নিয়ে নিতে পারি, প্রশ্নে নিশ্চয়ই আরও সমৃদ্ধ হবে আলোচনা। ধন্যবাদ সব। এখানে বসার
সেদিক থেকে মানে ওনাদের যে মানে প্রবলেম আইডেন্টিফিকেশন সেইটার যে নেচার মানে প্রবলেমটা আসলে কোথায় শুরু হয়, মানে নন এসেনশিয়ালিস্ট হয়ে মানে কৃষ্ণের আসলে কি সমাধান দেয়, কৃষ্ণের আলোচনা আমরা যেহেতু নিতে পারি না ওইটার দিকে একটু জিজ্ঞেস করবো যে ওনারা দুজন তো একটা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে পৌঁছান বা এটার যে কামের উৎস বহু মানে এটা তো মানে এটা করেও সে কিছু একটা করতে চাচ্ছে কিন্তু কৃষ্ণের মধ্যে পজিশন নিচ্ছে নন এসেনশিয়ালিস্ট সেটা করে আসলে উনি কীভাবে নারীবাদী দেয় অ্যাক্টিভিজমকে কীভাবে দেখেন আসলে যে আমার ইদানিং আমার মনে হয় যে সবসময় চিন্তা দর্শনকে অ্যাক্টিভিজমের সাথে মানে খাপ খাইয়ে চলতে হবে বা অ্যাক্টিভিজম কী করবে তারা কী কী জায়গায় কী কী রাস্তা নেবে কী কী পথ অবলম্বন করবে এটা ভেবে মনে হয় দর্শন চর্চা আসলে হয় না। দর্শন আমাদেরকে যেটা দেয় অ্যাক্টিভিজমের জন্য যেটা নারীবাদী অ্যাক্টিভিজম বলেন বা যে কোনো অ্যাক্টিভিজমের জন্য হয়তো একটা এসেন্স লাগে এবং এসেন্স আমি এইভাবে দেখি, আমি যেহেতু বোথ নিজেকে আইডেন্টিফাই করি অ্যাক্টিভিস্ট এবং দার্শনিক মানে দর্শন চর্চাকারী হিসেবে, দার্শনিক হিসেবে অবশ্যই এখনও না, তো দর্শন আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমি নিজেকে এভাবে বুঝে নিয়েছি। আমার কাছে মনে হয় না যে দর্শনে সবসময় অ্যাক্টিভিজমকে নিয়ে ভাবতে হবে, মানে চিন্তা করবার জন্য আসলে তার যা চিন্তা করতে হয় তাকে তার সেটা করতেই হবে, তার যদি অ্যাক্টিভিজমের এগেনস্টে যায়ও তখনকার সময়ে, কারণ সে তো দর্শন তো সবসময় সময় উত্তীর্ণ হয় বলেই সেটা কোনো বিশেষ দর্শন হয়ে ওঠে বা সেটার ওই রকম আবেদন তৈরি হয়, ফলে তাকে যা চিন্তা করে তা করতেই হবে। তাৎক্ষণিক যে আপনার অ্যাক্টিভিজম সেটাকে যদি তা সার্ভ নাও করে অথবা অন্য কোনোভাবে অন্য কিছু করে সেটা সে যদি হয়ও, ফলে দর্শনের জায়গাটা আসলে পুরোপুরি সবসময় অ্যাক্টিভিজমকে মানে পরিপূরক করবে না, সেটা আপনার যেমন ধরেন দর্শনের এই চিন্তাগুলো ছিল বলে বা ইরেগারে আমাদের সামনে যে কথাগুলো হাজির করেছেন যা সিক্সেস বলছেন কিংবা পরে ক্রিস্টোফার যাই বলছেন বা নারীবাদী পুরো দর্শন মানে নারীবাদী অনেক নারীবাদী একটা না তো নারীবাদী দর্শন সমূহ যা বলছে তা কি আসলে আমাদের ভাবনা চিন্তার জগতে বাস্তবে অনেক ধরনের পরিবর্তন এমনি এমনি করছে না? আমাদের চিন্তাকে তো চিন্তা করতে তো আমাদেরকে বাধ্য করছে, ওই চিন্তাগুলো না আমরা না চিন্তা করে একটা বলতে পারি, করেনও অনেকে যে ওই অত কিছু বুঝি না বাবা আমরা এখন যা বুঝি আমি তাই করবো তাই বলবো, সেটা সেটা হলেও কিন্তু আসলে দার্শনিক যে চিন্তা ভাবনা তা আসলে আমাদের সমস্ত কাজ কর্মকে প্রভাবিত করে, মানে এটা আমার মনে হয় দর্শনের জায়গাটাই সেটা, দর্শন সেই কাজটাই করে। এখন অ্যাক্টিভিজম তো কোনো একটা সময়ের কোনো একটা ঘটনা বা ইস্যু মানে অ্যাক্টিভিজম কিন্তু এরকম না যে এটা একটা মানে কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা কোনো অ্যাক্টিভিজমের ক্ষেত্রে এটা থাকে না। ধরেন সাফ্রেজিটিস মুভমেন্ট যেটা ছিল 100 বছর ধরে পুরনো, সেটারও কারণ ছিল হচ্ছে 100 বছর ধরে তারা ভোটাধিকার পায়নি, নারী ভোটাধিকার পায়নি ইউরোপের বিভিন্ন জায়গায় আমেরিকাতে বা আমাদের এখানে, তো ওইরকম করে ওই মুভমেন্ট অনেক পরে এসছে, ফলে ওটা 100 বছর ধরে চললেও কিন্তু ওই 100 বছর ধরে একইভাবে কোনো অ্যাক্টিভিজম চলে নাই, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় কিন্তু তাকে তার স্ট্র্যাটেজি কৌশল ঠিক করতে হয়েছে। এটা কিন্তু কোনো আপনি একটা কোনো ধারা খুঁজে পাবেন না বা অ্যাক্টিভিজমের একটা কোনো ধারা খোঁজার কোনো সুযোগও নাই, কারণ তার তাৎক্ষণিকতা তার একটা ব্যাপার যে ওই সময় কী চাই কী কারণে এই জন্য আপনার দাবি নিয়ে নামতে হলো। এবং নারীবাদী নারী মুক্তি এটা মনে হতে পারে যে ওভার দ্য পিরিয়ডে অনেক বছর ধরে নারী মুক্তির কথা চলছে, কিন্তু আসলে আমাদেরকে তো আমার কাছে মনে হয় আমি যতদিন না পর্যন্ত বাটলার ভালো করে বুঝেছি কিংবা ক্রিস্টোফার পড়েছি অত ভালো করে বোঝা আর পড়া তো দুটো আলাদা, কিন্তু যতদিন না বুঝেছি ততদিন পর্যন্ত আসলে অ্যাক্টিভিজমের কাছে অনেক চাওয়ার ছিল, অনেক কিছু পাবো বলে আশা করছিলাম, হ্যাঁ, বা নারী মুক্তিটা একটা ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে যাবে এরকম মনে হয়েছিল বা মনে পুরোপুরি জানতাম যে এরকম কোনো কিছুই একভাবে হয় না, এটা বহুধা ধারায় বিভক্ত বহু ধাপভাবেই চলবে, কিন্তু তারপরে কোথাও একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু যখন আমার কাছে মনে হয়েছে যখন আমি বাটলার বুঝি তখন আমি উপলব্ধি করলাম
ফুকোকে আরও ভালো করে। এবং তখন আমি আরও যেটা বুঝতে পারলাম যে আমার যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে যে কিংবা স্পিভাকও অ্যাট দ্য সেম টাইম যখন, সে কারণে আমি স্পিভাকও যা বলছেন যে এই যদি হতো, আমি এইখানেও আলোচনা করেছিলাম যে সেরকম একটা সাবাল্টার্ন হতো, সেরকম একটা আন্দোলন যদি হতো তাহলে ভালো হতো, এটা খুব উইশফুল থিঙ্কিং। কিন্তু সেটা হবে না, এই কারণে হবে না যে এতগুলো মানুষ এত রকম ইন্টারেস্ট, এটা কোথায় যাবে? এবং এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট, সে কারণে অ্যাক্টিভিজমে আমার কাছে মনে হয় অ্যাক্টিভিস্টদেরকে আলাদা করে তার ওই সময়ে ওইখানে বসে তার স্ট্র্যাটেজি বাছাই করতে ভেবে নিতে হবে। এটা কোনো সার্বক্ষণিক একটা সর্বযুগের কোনো দাওয়াই এখানে হবে না, তাকে ভেবে নিতে হবে যে এখন কী করণীয়। এবং এই যত রকম দর্শন আমাদেরকে, যে যেমন ধরেন নারীর অধস্তনতা, নারী মুক্তি, বাটলার পড়লে আমরা বুঝি নারী মুক্তি, আপনি কান কোন নারীর মুক্তির কথা বলছেন? যে নারী নিজেই যা কিছু আছে এস্টাবলিশ নর্ম, সেই নর্মের মধ্যেই নারী নিজেকে দেখে, এটা বাইরের না, তার ইন্টারনালি মানে সে বোধ নিজের মধ্যেই এই নর্মের সাথে লড়াই করে, আবার ধারণ করে, আবার ভাঙে, চ্যালেঞ্জ করে। তাহলে আপনি কোন নারীর মুক্তির কথা বলবেন? আর নারী তো একও না, নারী তো কখনো ক্ষমতার হাত ধরে, কখনো পুঁজিবাদের হাত ধরে, ধরে না, ধরে তা নারী যে ডিজায়ার, তার যে চাওয়া, তার মুক্তির চাওয়া, সেটাও তো কত রকমের। ফলে আপনি মানে নারী মুক্তিটাকেই মনে হতে পারে যে অনেক বছর ধরে চেয়ে আসা হয়েছে, হ্যাঁ একই ভাষা, কিন্তু আসলে এই ভাষাটাও আসলে ওই কনটেক্সট, ওই সময় কখন কিভাবে কোন নারী কোন জায়গায় বসে কোন, এখন তো দেশ আছে, দেশ বলে একটা প্রত্যয় এখন আছে, আমি জানি না ভবিষ্যতে সারা জীবনই দেশ বলে রাষ্ট্র বলে প্রত্যয় থাকবে কি না পৃথিবীতে, আগে তো একসময় ছিল না। তো যা আছে, যেখানে আছে, যে সংস্কৃতিতে আছে, যে সমাজে আছে, সেখানে তার কী চাহিদা, সে কীভাবে তার মুক্তির কথা ভাবে, সেটা বা একরকম করেও ভাববে তা না। ফলে এটা কৌশল নির্ধারণের বিষয় অ্যাক্টিভিজম আরও বেশি, যে কারণে আমার কাছে মনে হয় এটা আমাদের বোঝার জন্য আমাদেরকে অনেক সমৃদ্ধ করে, বলবো না আমাদের কাছে অনেক, আমরা নানান সময় একটা কিছু বিশ্বাস করে, এসেনশিয়ালিজমে বিশ্বাস করে তো আমরা কুপমুন্ডুক হয়ে থাকি, এটা না হলে এটা হবেই না, হ্যাঁ সেটাতে কোনো কাজের কথা না। কিন্তু আবার এটাও ঠিক, আমি বুঝি যে এতে করে নিউ লিবারেল জগৎ, নিউ লিবারেল বা নিউ ক্যাপিটালিজমের অনেক সুবিধা হয়েছে এই নানান ধরনের, কিন্তু আসলে যদি আলোচনার জন্য সুবিধা হয়েছে নাকি আসলে এগুলো ছিলই, কারণ 200 বছরের কলোনিয়ালিজম থেকে যেতে পেরেছিল এই অঞ্চলের মানুষজনেরই তো চাওয়ার কারণেও, অনেক মানুষ তার সঙ্গী হয়েছিল কলোনিয়ালিজমের ফলে। তখন এই দর্শন না থাকলেও কেউ না, তার কারণে ওই সময়ের ওই কনটেক্সটে কিন্তু মানুষের ইন্টারেস্টের কারণে পারপাস কিন্তু সার্ভ হয়েছিল কলোনিয়ালিজমের ফলে। এটা শুধু দর্শনের দোষ না, দোষ হচ্ছে, দোষও না আসলে, যখন আপনার মানুষ প্রায় বলে মুসলিনিরও অনেক বড় সমর্থক বাহিনী ছিল, ফ্যাসিজমেরও থাকে, কেন থাকে তার কনটেক্সট বোঝা সেটাও খুব জরুরি। সে কী করে সম্মতি আদায় করে, সম্মতি আদায় করে মানে যে এটা ফ্যাসিজম থাকবে, ফ্যাসিজম হিসেবে ভবিষ্যতে চিহ্নিত হবে না, বা ফ্যাসিজম একসময় চলে গেলে আবার ফিরে আসবে না তা নয়, কিন্তু কেন হয় সেই বিশ্লেষণ তো মানে এটা কোনো লিনিয়ার কিছু না, কিন্তু এটা বোঝার জন্য জরুরি। ফলে আমার কাছে মনে হয় আমার দার্শনিকের কাছ থেকে আমরা মানে আপনার আমার কী ক্ষতি হলো, কী সমস্যা হলো অ্যাক্টিভিজমে, এটা তাদের জন্য বিষয় না, দর্শনের বিষয় না, দর্শনে আসলে পারে না, দর্শনের এটা লিমিটেশন না, দর্শনের এটা যদি পারে তাহলে দর্শন লিমিটেড হয়ে যাবে, দর্শন তো আসলে এই স্থান কাল সময়ের পরপারে লঙ্ঘন করার বিষয়, কার কী বললো, কার কী ক্ষতি হলো কিছু যায় আসে না। তো সেই কারণে আমার মনে হয় ওইটা আমাদের বুঝে নেওয়া খুব জরুরি, বা অ্যাক্টিভিস্টদের জায়গাটা যে হ্যাঁ ওইগুলো আছে কিন্তু এই সময়ের জন্য আমাকে এই প্রায়োরিটি ঠিক করতে হবে, এই কৌশল নিতে হবে, এটা হতে পারে একটা রাস্তা, কিন্তু এটা সর্বকালের একমাত্র কোনো রাস্তা, কখনোই কেউ ঠিক করতে পারবে না। এই ক্ষেত্রে কি মানে মাস্কুলিন ফেমিনিটি কাজ করছে কিনা, মানে
ইরিগারে যেমন ফেমিনিস্ট এপিস্টেমোলজির কথা বলতেছে, আলাদা করে দর্শন নারীর জন্য যে দর্শন চর্চা শুরু করবার কথা বলতেছে, সেই জায়গায় কি মনে হয় যে আমরা এখানেও এইভাবে দেখতে পাচ্ছি? আমি শাহিন বলে নেই, বাউল দর্শন নিয়ে আমার কাজ নাই, পড়াশোনা খুবই সীমিত। এখান থেকে উত্তর দিতে গেলে আমার মনে হয় আমি খুব মানে জাস্টিস করব না। আমি জানি না কত দূর কী, যেটাকে আমরা ব্যবহার করা বলছি সেটা কত দূর ব্যবহার, কত দূর এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা সম্ভব। আমি ভবিষ্যত গবেষক বা ইতোমধ্যেই যারা গবেষণা করেছেন তাদের কাছে দায়িত্বটা ছেড়ে দিতে চাই। আমার মনে হয় না উচিত হবে এখানে কমেন্ট করা। না, আমার মনে হয় একটা রাস্তা হতে পারে যে মানে যারা যে আমি এই কারণে ভবিষ্যৎ গবেষক বললাম, অথবা ইতোমধ্যেই অনেকেই গবেষণা করে থাকতে পারেন যারা ইরেগারের সাথে এই বা এই ইরেগারে তো পোস্ট স্ট্রাকচারের দর্শনেরই একটা অংশ, তারা এটাকে ব্যবহার করেছেন ইতোমধ্যেই, অথবা ভবিষ্যৎ গবেষকরা করবেন, যারা ইরিগারেও পড়বেন এটাও করবেন করে করবেন, অথবা নেসেসারিলি ইরিগারে পড়তেই হবে এমনও কোনো কথা নাই, তাই না? অন্য কোনো জায়গা থেকেও হতে পারে। আমি অপারক, কোন জায়গা থেকে মজার কথা একটা উদাহরণ দেই আপনারা, আমি জানি না উদাহরণ আবার মানে ব্যক্তি উদাহরণ নিয়ে আসলে সেটা হয় আবার ওই কী যেন বলে গ্রাফিক ম্যানিফেস্টেশন অনেক সহজ হয় তো, কিন্তু এনিওয়ে আমার কাছে মনে হয় কোনো রাস্তা নাই বোঝানোর জন্য উদাহরণ দেওয়া ছাড়া। অনেকদিন আগে আমার এক কলিগ নাসরিন খন্দকার, আপনারা চেনেন কিনা আমি জানি না, কলিগ কিন্তু এক সময় ছাত্র বা খুবই ভালো বন্ধু আমরা এখন, তা আমরা একবার স্কাইপেতে মানে ফেসবুকে স্কাইপে না ফেসবুকে যে মেসেঞ্জারে কল করে কথা বলছি, আমি তখন ওই পারে আর নাসরিন বাংলাদেশে, এখন নাসরিন ওই পারে আমি বাংলাদেশে, আমাদের বহুদিন দেখা সাক্ষাৎ নাই। এনিওয়ে আমরা কথা বলছি, আমি পরেছিলাম হচ্ছে একটা পোশাক, যে পোশাকটা হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই পোশাকটা আমরা পরি না, ওখানে তখন গরম এবং ওখানকার গরমটা হচ্ছে আপনার ওই সব ডাবল গ্লেজড জানালা দিয়ে বন্ধ, তো গরমটা ইউকেতে যখন হয় ঘরের মধ্যে সব জানালার কারণে টেম্পারেচারটা অনেক ধরে রাখে, তো খুবই টেম্পারেচার 19 বাইরে আর আমার ঘরে অনেক গরম লাগছে, তা আমার ওখানে যেরকম পোশাক পরে আমি সেরকম একটা স্লিভলেস গেঞ্জি পরে আমি আছি, তো নাসরিন আমাকে বলছে বাহ বেশ তো তুমি এরকম এটা পরে আছো, আমাদের এখানে আমরা চিন্তাই করতে পারি না যে আমরা উই কুড ওয়ে দিস কাইন্ড অফ মানে পোশাক, এটা পোশাক দিয়ে বলছি এটা আমার জন্য, আমি এখানে যা পরি সেটা নিয়েও আমার বড় কোনো আফসোস বা কিছু নাই, কিন্তু আমি তখন বলছি আমার ভালো লাগছে না আমাকে এটা দেখতে, এই পোশাককে দেখতে কেন, আমি সে ওই যে জগৎটা তো আমার চিন্তা হতো ফ্যালাস কেন্দ্রিক, ভালো লাগছে না কারণ আমার যে শরীর স্বাস্থ্য তাতে তো এই পোশাক তো যে মানে এই পোশাকে আমরা ধরেন যা দেখে থাকি ফ্যালাস কেন্দ্রিক যে ভাষা ইতিমধ্যে এস্টাবলিশড হয়ে আছে তা আমাকে যে দেখায় তা হচ্ছে ট্রিমড ফিমেল বডি, তা একটা টি শার্ট পরে থাকলো, মানে ইটস কাইন্ড অফ ইটস নট ওনলি মেল ডিজায়ার ইটস কাইন্ড অফ ফিমেল ডিজায়ার ফর মাই সেলফ, মানে কম্পেয়ার মানে কি মানে ডিজায়ারটা আমার ডিজায়ার আমার অবয়ব আকৃতি এরকম একটা পোশাকে এইটাই হবে, আবার ওটা ওয়েস্টের ওইরকমই একটা নারী সৌন্দর্য, হ্যাঁ এইটাই হবে, এটা কিন্তু আমাদের মানে এই ডিজাইন মানে এই তার মানে দেখেন যে শুধু ভাষার বিষয় না, কীভাবে আমরা নিজেদেরকে বুঝি, আমার ডিজায়ার তৈরি হয়েছে যে ভাষায়, যদি সেভাবে বলি আমার ডিজায়ার যে ভাষায় তৈরি হয়েছে তাতে কিন্তু আমি হচ্ছে আমাকে আমার ভালো লাগছে না, মানে সো এখন ধরেন এটা হতে পারতো সো হোয়াট, যে ফ্যালাস যে বডি তৈরি করে রেখেছে যে সৌন্দর্যের ধারণা তৈরি করে রেখেছে, ফ্যালাস যে টি শার্ট পরলে যে সৌন্দর্য যে ট্রিমড বডি হবে সেটা নাই, তো সো হোয়াট। এখন দেখা যাচ্ছে অনেক নারী মানে পাশ্চাত্যেই ফ্যাট বডি ফ্যাট নারী কত সুন্দর, তার জন্য কত পোশাক, সব ধরনের পোশাক পরে এবং সে কীভাবে হাজির হচ্ছে আমি জানি না, আপনারা দেখেছেন কিনা, প্রায়ই আসে কিন্তু আমার আগ্রহ আছে বলেও হয়তো আমার নিউজ ফিডে বেশি আসে, বিগ ডাটার কাণ্ড আসতে থাকে ওগুলো আমি দেখতে পাই ওগুলো, এবং আমি আসলেই তো মানে সো হোয়াট, কিন্তু দেখেন আসল ভাষা আমাদের কতদূর পর্যন্ত নিয়ে যায় যে আমি নারী হয়েও কিন্তু আমার জন্য ওই ভাষাটাই আমাকে আমার সুন্দর লাগে, লিপস্টিক না পরলে ইয়ে না পরলে, এখন এখন এটাকে উল্টেও দেওয়া হয়েছে, উল্টেও দেওয়া যায় যে ঠিক ওভারটু করি
এরেগারে থেকে কিন্তু আমরা ওভারডু করতে পারি, বেশি করে লিপস্টিক লাগালাম, পেন্সিল হিল পরা মানেই হচ্ছে একটা সেক্সুয়ালাইজড বডি আরও বেশি আপনি দেখতে পাবেন। আমি জানি না আপনারা জানেন কি না এই বর্ণনা, যে পেন্সিল হিল পরলে বডির একটা বিশেষ অবয়ব দাঁড়ায় এবং সেই বডিটাই হচ্ছে ডিজায়ার্ড মেইল বডি, মেইল ডিজায়ার্ড মানে ম্যাসকুলিন ফেমিনিন। তো পেন্সিল হিল বেশি করে পরেন, ওটা করেন, আর পুরুষের যা ডিজায়ার আসলে ওটাকে ভাঙেন কন্টিনিউয়াস, মানে ইটস আ পসিবিলিটি। আমি কি বুঝতে পারছি, মানে ইটস এটা এরকম না যে ভাষা নাই মানে ভাষা নাই শুধু না, চিন্তাও নাই এবং সেই চিন্তায় আমিও নাই, কিন্তু এটাকে অন্যভাবে করা হয়তো সম্ভব। মানে আমরা দুই ফেমিনিস্ট বসে দুই পারে বসে এই কমিউনিকেশনটাই করলাম আর কি, এবং এটা খুব মজা লেগেছিল ওই সময়টায়। আমি জানি না বুঝাতে পারলাম কি না, ক্লাসিক্যাল লিটারেচার আর্ট এখন বুঝে যেতেছে যে নারীদের ভাষা নাই। আমি আপনার সঙ্গে অনেক ফিরে এক করবো যে যে লোক সেন্ট্রেড কালার সেন্ট্রেড সম্পর্কে কোনো ফিলিংস নাই, দেহের ভাষা নাই ওভাবে, আমরা নারীদের কবিতা পড়লে বুঝে যায় ওই ভাষা ঠিক করে দেওয়া। বাট যদি কোনো ডিসকোর্স ইমার্স করা যায় মানে ইটস আ ফ্যাক্ট, বাট এটাকে যদি এভাবে ব্যাখ্যা করে মানে ল্যাঙ্গুয়েজের সাইকোলজি একটা ওয়ে দিয়ে ল্যাঙ্গুয়েজের ভিত্তি করে ডিসকোর্স তৈরি করে, সেক্ষেত্রে স্ট্রাকচার না ওটাকে দুইটা আলাদা আলাদা করে না ভাষা নাই মানে 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 এটা লিমিটিং, কিন্তু আবার একদম অ্যাবসোলিউটলি লিমিটিং তো না, অ্যাবসোলিউটলি লিমিটিং বললে তো আর ডিকনস্ট্রাকশনের ইস্যুটা আসতো না। যখন ডিকনস্ট্রাক্ট করছে তখন আমাদের কাছে একটা অশান্তি তৈরি হয়, ডিকনস্ট্রাকশনিস্টরা অনেক সময় বলে যে অস্বস্তি তৈরি করাটাই আমার কাজ। মানে আমাদের খুব একটা হয় না যে আমি দেখতে দেখছিলাম একটা কোহেরেন্ট একটা অবস্থা, একটা চিন্তা প্রক্রিয়া ছিল, সেটাকে প্রশ্ন করে করে বা এটাকে দেখিয়ে দেখিয়ে এখন আমি তো ইনকোহেরেন্ট হয়ে গেলাম। তো ইনকোহেরেন্সি যদি কাম্য হয়, ইনকোহেরেন্সি আবার একটা স্ট্রাকচার তৈরি করবে কি না আমার মনে হয় করবে করবে, কিন্তু অ্যাট দিস আবার স্টিল মানে করলেও আবার ডিকনস্ট্রাকশন হবে, আবার অন্য কিছু হবে, মানে একটা স্ট্রাকচার থাকবে না, একমাত্র একটা অবিকৃত একটা কোনো স্ট্রাকচার থাকবে না। ইনকোহেরেন্স থেকে আবার যেটা কোহেরেন্সে মানে ইনকোহেরেন্সকে সেলিব্রেট করাও ইন্টারেস্টিং হয়তো সেই কারণে। আমার কাছে মনে হয় না, কারণ যে যখন স্ট্রাকচারালিস্টের একটা বড় মানে এটা কিন্তু দার্শনিক একটা ভিন্নতার প্রশ্ন, দর্শনে স্ট্রাকচারালিজম তো আর আপনাকে একটা কাঠামোর কথাই বলছে যেটাতে এই ইনকোহেরেন্সটা দেখাচ্ছে না, তারা তারা অনেক বেশি কোহেরেন্সি দেখাচ্ছে। আর যেখানে পোস্ট স্ট্রাকচারালিস্টরা বারবার দেখাচ্ছে যে ইনকোহেরেন্স আছে, এটা কন্ট্রাডিক্ট করছে, এটা কোহেরেন্স না, এটা দার্শনিক ইস্যু, এটা আমার কাছে মনে হয় যে এটা এটা ঠিক আবার স্ট্রাকচারই মানে ব্যাখ্যার ইস্যু। এটা একটা হচ্ছে ব্যাখ্যা, একটা হচ্ছে কী কী জগতে চলছে, আপনার জগতে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াও জগৎ চলতে থাকবে, এটা আপনার আমরা দার্শনিক ব্যাখ্যা যদি নাও করি, কোনো দার্শনিক যদি নাও আসে তাও কিন্তু দর্শন তো কোথাও না কোথাও চলছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াও কিন্তু মানুষজন তার জীবনযাপন কাজ কর্ম ভাষা যোগাযোগ রতি ক্রিয়া সবই চালাবে। কিন্তু ভাষার কারণে কি আসলে স্ট্রাকচার হয় নাকি স্ট্রাকচার হয়েই থাকে? সাংঘর্ষিক ভাবে বা
স্ট্রাকচারে যেমন যেভাবে ঢোকে, আমাদের রিডিংয়ে কখনো কখনো আমরা একটা মিস ক্যালকুলেট করি, তা হলো সম্ভবত যেভাবে ঐতিহাসিক কাঠামোগুলোকে হিস্টোরিক্যাল স্ট্রাকচারগুলোকে স্ট্রাকচারালিজম আপনার অ্যাজিউম এবং স্থির নিয়ামক হিসেবে বিবেচনা করে আসছে। পোস্ট স্ট্রাকচারালিজমের একটা কাজ ছিল এগুলো স্থির নয় এমনকি নিয়ামক এই এটা বলা। এর মানেই হলো যখনই কিনা যেটা একটু আগে আমাদের বক্তা ডিল করছিলেন, যদি কোনো কারণে কে কাকে অ্যাক্টিভিস্ট বলছেন সেটা একটা অন্য প্রসঙ্গ, কিন্তু কোনো কারণে যদি কেউ সমাজ বদলের প্রসঙ্গ দেন তখন তো তার আসলে হিস্টোরিক্যাল স্ট্রাকচারগুলোকে প্রথম অ্যাক্সিওম ধরতে হয় এবং তিনি সম্ভবত সেই অ্যাক্সিওমগুলোকে ভাঙতে চান। তো প্রিটি সিম্পল, সেটা তো দর্শনেও না ভেঙে কোনো লাভ নেই। ফলে যদি আমরা খুব আমি মানে মার্কসের ছাত্র হিসেবে যদি বিবেচনা করি, অন্যেরা না করতে পারেন, তাতেও আপনি ডায়ালেকটিক্যাল মতবাদের আর অন্য কোনো মানেই নেই, নিরন্তর প্রতিষ্ঠিত অর্থগুলোকে চ্যালেঞ্জ করে, এবং সেই কারণেই পরবর্তীতে সে দেরিদা সমর্পণ করেছে যে না মডেলটা এইটাই। তো আপনি যত বেশি আমরা স্থির অর্থে মানে বর্ষতা স্বীকার করবো, যদি এইভাবে স্থির অর্থে যত বর্ষতা স্বীকার করা হবে ততই তো আপনার আপনার অপ্রতিবাদী প্রজাতি। তো তার মানে এখানেও এসেও আসলে ওই অর্থে কিন্তু দর্শন আর মানে ইতিহাসের ভাঙচুরকারীরা খুব আলাদা নন, মানে ওই অর্থে এসে। ফলে যদি পরে কখনো প্যাটার্ন তৈরি হয় তখন মানে সে তখনকার প্রজারা ভাঙবেন বলাই ভাবে মানে এরকম। আর যেখান থেকে মনে হচ্ছিলেন আমি আসলে লুসি ইরিগার কিংবা বাবুল দাস প্রণালী পড়ুয়ার না, ফলে আমি মানে বিনম্রভাবে বলছি, কিন্তু একটা পুরাণ মনে পড়লো, সেটা হলো যে খুবই হালকাভাবে মনে পড়লো যে রাজা দুষ্মন্ত একটা তো হচ্ছে একটা শকুন্তলার কাহিনীতে পাই, আর একটা পাওয়া যায় পৌরাণিক চরিত্র হিসেবে। তাকে যখন মনে নেই কোন প্রজাপতি কোন মুনি জিজ্ঞেস করেছিল মানে পরজন্মের সঙ্গে, তো উনি উত্তর করেছিলেন যে উনি পরজন্মে নারী হতে চান। তো এবং সব উনি অবাক হয়েছিলেন যে পরজন্মে নারী হতে চান কেন। রাজা দুষ্মন্ত একভাবে বলতে গেলে লজ্জাও পাচ্ছিলেন এটা উত্তর করতে, লজ্জা ভেঙে যখন তিনি উত্তর করতে বাধ্য হলেন সেটা ছিল এরকম যে যে রমণের যে সকল আনন্দ পুরুষরা বিশ্বাস করে এসেছেন যে এই রকম তিনি কোন জটিলভাবে তিনি উপলব্ধি করেছেন যে পুরুষের রমণানন্দ নেহায়েতি অপ্রতুল, এবং তিনি যদি পরজন্মের নারী হন তিনি উপলব্ধি করতে চান যে সঙ্গম বা শরীরী সংস্পর্শে আনন্দ নারী কত অবাধিতভাবে পান সেই সূত্রে। দেখেন পুরাণের কাজই তো কতটা হিন্ট আউট করা, যে ওই সময়ের যে সকল ভাবনা মানুষ ভেবেছেন তার কতগুলো হিন্ট আউট করা হতো, মানে আপনার ঠিক একটা কোনো লিনিয়ার গল্প না, এবং অ্যাপার্ট ফ্রম দ্য পুরাণ তো এখানে শেষ হয়ে গেল। কিন্তু আমি বলছিলাম যে এখন আমি পুরুষের জায়গা থেকে বলি যে সত্যি সত্যি ফ্যালাসকেন্দ্রিক, যথার্থ আমি লুসি রেগার পড়ি নাই কিন্তু আপনার বক্তৃতা শুনছিলাম, ফ্যালাসকেন্দ্রিক আলাপ শুধুমাত্র সত্যি কথা বলতে গেলে নারীর জগতই পরিশীলিত করেছে তা না, মানে ফ্যালাসকেন্দ্রিক নয় এমন পুরুষের জগত পরিশীলিত, মানে আনন্দের যত রকম শরীরের প্রসঙ্গ না আনন্দের যত রকম উৎস জগতে বিদ্যমান পুরুষের ফ্যালাসকেন্দ্রিক আলাপ মানে খোদ আপনার ওই অর্থে বলতে গেলে সংবেদনশীল এবং প্রগাঢ় পারভাসিভ পরিব্যাপ্ত উপলব্ধি সম্পন্ন পুরুষের জন্য জগত আনন্দকে খুবই পরিশীলিত করেছে, এবং এটা এই পর্যায়ে পর্যন্ত যে তার শরীর নিয়ন্ত্রণ জেস্টার থেকে শুরু করে যেভাবে তিনি সম্পৃক্ত হবেন জগতের সাথে। ফলে একভাবে বলতে গেলে হয়তো এরকম পুরুষ বিশ্লেষক একদম থাকাও কাজে যারাও এই আলোচনাকে ফ্যালাস পৃথিবীর যৌনানন্দমূলক আলোচনাকে ফ্যালাস কেন্দ্রিকতা থেকে শুধু নারীবাদের নারীবাদী কয়েকজন নারী কাজটা না না এটা করছেন বহু 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 পুরুষ করছেন আমার জানা মতে, ফ্যালাস কেন্দ্রিক নয় আনন্দের জগৎ। আমার সম্বন্ধে মনে হয়েছে যে নারীও আমি উদাহরণটা দিয়ে বলতে চাচ্ছিলাম যে আসলে মানে পুরুষ তো জানেই না, কারণ পুরুষ তো ফেলা মানে প্রিভিলেজ তো ওটাকেই প্রিভিলেজ ধরে নিয়ে ওটাই অ্যাবসলিউট ধরে নিয়ে আগায় মোর অর লেস বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু নারীও যে আসলে ফ্যালাস কেন্দ্রিক চিন্তার মধ্যেই থাকে। আমার উদাহরণটা ছিল তাই যে নারী নিজেও এমনকি আমরা যারা এই ফ্যালাসকে নিয়ে এত প্রশ্ন করছি এত আন্দোলন এত কিছু করেছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমরাও ফ্যালাসের ভাষার বাইরে যেতে পারি না, মানে কত লিমিটিং আমাদের জন্য। হ্যাঁ
স্যার একটা পুরাণের উদাহরণ দিয়েছিল, আমরা এটা হচ্ছে চৈতন্যের ক্ষেত্রে পাবো। চৈতন্যের ওইখানে যখন কৃষ্ণের আবির্ভাবের কথা বলা হচ্ছে, তখন বলা হচ্ছে যে স্যার যেটা বললেন মানে পুরুষের চোখ দিয়ে যখন দেখতেছে সেটা হচ্ছে তার পূর্ণ পাওয়া হচ্ছে না, তাহলে তার হচ্ছে কী হতে হবে, নারী হয়ে সেই রস আস্বাদন করতে হবে, সেটা আমরা চৈতন্যের মধ্যেও দেখতে পাচ্ছি। আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে ডিকনস্ট্রাকশন মেথডের কথা যখন বলতেছি, তখন কি আমরা আসলে হ্যালোসিনোজেন বাইরে যাচ্ছি না, মানে কোনো পুরুষের হ্যাঁ, এখন যদি বলেন যে ফেমিনিস্ট থট ইটসেলফ কি যেন বলে ফেলো লোগোসেন্ট্রিক না লোগোসেন্ট্রিক, আমি যে মানে ফেমিনিস্ট থট ও লোগোসেন্ট্রিক ফেমিনিস্ট স্কুল অফ থট ফ্যালাসি, মানে এটা 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 এই নিয়ে ধরেন খুব মজার কাজ আছে যে ব্রাউন ওয়েন্ডি ব্রাউন তিনি দেখাচ্ছেন এই যে নারী মুক্তির কথা বলা হয়। আমার জন্য খুব ভয় না যে আপনি একটা জিনিস ইংরেজি ভাষার সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে ওটাকে এতদিন একভাবে বুঝে এসেছি সমস্ত কিছু অ্যাক্টিভিজমকে নারীবাদী আলোচনাকে ওইখান ওই বোঝাবুঝিকে ভাঙা ভেঙে আবার ওয়েন্ডি ব্রাউন বোঝা সহজ ছিল না যে ধরেন নারী পুরুষের সমতা, তার মানে কেউ অসম আছে, নারী নিচে আছে পুরুষ উপরে আছে, এরকম যদি অসম হয়, তিনি বলছেন যে এই অসমতা ভাঙার চেষ্টা সারাক্ষণ অসমতাই তৈরি করবে একেবারে এসেন্স, মানে এত বিস্তারিত আলোচনা, মানে এটা আমি এরকম আমি খুব সিম্পলিফাই করে বললাম, এত সিম্পলিফাই করে তিনি বলেন নাই যে অসমতা ভাঙার মানে এই এটা কি কোনো কাজে দিবে নাকি, যেটা আবার রাইটিং রঙে স্পিভাকও বলছেন যেটা খুবই আমাদের জন্য খুবই ইয়ের কী যেন বলে কোনো রাস্তা নাই রাইট না চাওয়া ছাড়া, কিন্তু এটাই আমাদের প্রলুব্ধ করে রাইট চাওয়ার ক্ষেত্রে, কিন্তু আপনি রাইট চাইছেন তার মানে আপনি রাইট পাবেন না কখনোই, আসলে রাইট আপনার খর্বই হবে, রাইট আসলে আপনি সম্পূর্ণভাবে রাইট পেতে পারবেন না কখনোই, মানে এটা রাইট হোয়াট ইজ ইন হোয়াট সেন্স রাইটস ওইভাবে যদি প্রশ্ন করি, ফলে হ্যাঁ এটা প্রশ্ন করাই যায়, মানে আমি এটা লোগোস ফ্যালাস কেন্দ্রিকতা নাই এটা বা পুরো মানে হোয়াইট ফেমিনিস্টরা যে মুক্তি চেয়েছিল সেটাতে তো আছেই, যেখানে ডিফারেন্স নিয়ে এসে ব্ল্যাক ফেমিনিস্টরা যে প্রশ্ন ব্ল্যাক পরে এশিয়ানরা যে প্রশ্ন তুলেছে সেখানে ফ্যালাসের কেন্দ্রিকতা নাই, সেখানটাই সম্ভবত বাটলারদের ইয়ে যে এটা তো মানে ধরেন অনেক কিছু আমার এই জীবিত জগতে কত বছর বাঁচবো, এই জীবিত জগতে আমি বড় হওয়া তার মধ্য দিয়ে আমি যা কিছু আত্মস্থ করেছি তার মধ্য দিয়েই তো আমিত্ব তৈরি হয়েছে বা আমার সত্তা তৈরি হয়েছে, এই সত্তাকে যে তৈরি হয়েছে যেই সত্তা আমাকে অপ্রেস করে তা আমি কি সেই অপারেশনের আমি একই সময় সেই অপারেশনের পার্ট না, কারণ আমি যে সত্তা তৈরি হয়েছে সেই সত্তা তো ওই অপারেশনকে এমনকি ডিজায়ার হিসেবে মনে করেও নিয়েছি, যেটা আমার সেক্সুয়াল ডিজায়ার হোক এই হবে নারীর ভূমিকা, মানে সেক্সুয়ালিটি ইটসেলফ তো নাথিং স্ট্যাটিক কিছু অ্যাবসলিউট কিছু, হিস্টোরিক্যালি পুরুষ বিদ্বেষী তাদের যেভাবে বলি আমরা সেটা তো ধরেন এত একটা কোনো সহজ স্কুল না, তো আজকের কথা না যে 24-25 বছর ধরে আমেরিকান রেডিক্যাল নারীবাদীদের একদল আছেন যারা সামাজিক জীবনেও খুব জরুরি না হলে পুরুষদের সাথে মিক্স আপই করেন, একদম এটা মানে কার্ড করলে কার্ড আপনি যেভাবে নাম দেন কাক করে কার্ড করলেন অসামাজিক বললেন, কিন্তু আমি বলছি যে স্কুল অফ থটে কোথাও না কোথাও এই ফ্যালাস কেন্দ্রিকতা থেকে এই পর্যায়েরই যদি বলি ত্যক্ত বিরক্ত স্টপ হওয়া আছে যে সমাজ জীবনও নামে নামেলামেশা করে স্কুল আছে একেবারে কোনো সোশ্যালি কোনো রকমের সংযোগই স্থাপন করে ভাষা কেন্দ্রিক যদি হয় ওইটা তাহলে হচ্ছে এই সমাজ জীবনের বাইরে গেলেও অসুবিধা নেই না, কিন্তু ভাষা তো শুধু ভাষা কেন্দ্রিক না, ভাষা তো সকল কিছু, ফলে ওটা তো ওটার বাইরে যাবে না, অন্নদা শঙ্কর রায় তার ইউনিভার্সিটি জীবনে একজন চরম নারী বিদ্বেষী শিক্ষক ছিল, টুকরো করে মনে হচ্ছে তো ওনার তখন নতুন পড়াশোনা লিবারেল পড়াশোনা, ওই নারী বিদ্বেষী এই পর্যায়ে ছিলেন যে ক্লাসে একদিন তর্ক করার কারণে অন্নদা শঙ্কর তখন আন্ডার গ্রাজুয়েট ছাত্র, তখন তার টিচারের নামটা ভুলে গেছে, টিচার তাকে বলেছে যে এত বকর বকর করে ওঠে, মানে তখন তো ইংরেজিতে বলতে হতো রমণের সময় নারীর স্থান মানে ক্লাসে যেটা শিক্ষক তো জানেনি আপনি, শিক্ষকরা যখন হেনস্থা করতে তখন যে সরে যায় তো এখন অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছে ক্লাস তখন দাঁড়ানোর তখন রেওয়াজ থাকে তো উনি লজ্জায় চলে এসছে, তো উনি অনেক বছর পরে বায়োগ্রাফিতে লিখছেন যে আমার ভালো করে বেদান্ত দর্শন পড়া ছিল না, বেদান্ত যে ব্যাখ্যাগুলো তাহলে তাকে উল্টা বিহারের কথা বলতে পারতো, আপনি যে হ্যাঁ এখন ইন্টারেস্টিং দেখেন আমরা কিভাবে বন্দি যদি ওই শিক্ষক
শিক্ষক সত্যি সত্যি নারী বিদ্বেষী হয়ে ক্লাসে ক্লাস নেন, আর অন্যদা যদি তার লিবারাল পড়াশোনা দিয়ে একটা প্রো উইমেন পরিস্থিতি নিতে চান, তাতেও অপশন থাকছে দুটো, হয় প্রচলিত অর্থে রমণ দৃশ্য অথবা বলা যে উল্টা বিহারীর কথা পুরাণে আছে। বলছি খুবই এ অর্থে আপনি দুটো তো দুটো পজিশন না, যেখান থেকে প্রশ্নটা এসছে দুটো তো আসলে সাবস্ক্রাইব করে একটা একটা পজিশনকে, যে আপনি তাই তো মানে নারী নারীও রমণীয় করে থাকতে পারে, এটাই যখন ব্যাখ্যা দেওয়ার প্রসঙ্গ হয়ে দাঁড়ায় তখন তো আসলে অপশন খুব লিমিটেড। তখন আসলে ওই যে মানে আসলে আমাদের ভবিষ্যৎকে দেখা বা যাপন করা আসলে লিমিটেড, যাপনের সম্ভাবনাও লিমিটেড, মানে যেটা নিয়ে শেষ পর্যন্ত আবার পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিস্টদেরকে নিয়ে প্রশ্ন তোলা হয় যে নতুন ভাষার কথা বলছে, নতুন ভাষা যদি শেষ পর্যন্ত যোগাযোগই না করতে পারে, যোগাযোগ মানে হচ্ছে আবার আপনি যাপন করতে পারতে হবে, তো তা যদি না পারে তাহলে তো আবার ওটা আনসাকসেসফুল, মানে এটা কি কোনো কাজের কথা কি না পুরোপুরি। যাপন তো খুব জরুরি, আপনাকে তো শেষ পর্যন্ত যাপন করতে হবে, নাহলে তো নন এক্সিস্ট তো কোনো কাজের কথা কি না, যেটা পরবর্তীতে আপনার পোস্ট স্ট্রাকচারালিস্টদের এই যে নতুন ভাষা তৈরি নিয়ে প্রশ্ন ওঠে সে কারণে।